জন্যে পড়লি, যুবতি মেয়ে কয় কিছুই তো দেখি না, সমান রাস্তা হঠাৎ করে পড়লো কেন বুঝলাম না। এইবার ওই লোকটা কয় ওই যে একজন পাগড়িওয়ালা ওখানে কান্না কান্না করতেছে, ওর সাথে কোন কিছু হয়েছে কিনা। যুবতি মেয়েটা বলে আমার গালের মধ্যে তার পায়ের একটা ধাক্কা এক ফোঁটা কাদা পানি লাগছে, ওই যুবক ওই হুজুরের একটা চট থাপ্পড় মেরেছে। বলে এই যুবক তুই চিনু নেই হুজুরকে? বলে চিনি না। বলে আমগো দেশের বড় হুজুর। তাড়াতাড়ি গিয়া ক্ষমা চা, বেয়াদবি সব জায়গায় চলে না, গায়ের জোরে গাদ্দারি করা যায়, গায়ের শক্তি দিয়া মাস্তানি করা যায়, বেয়াদবি করা যায়, মানুষের দোয়া পাওয়া যায় না। তাড়াতাড়ি মাপচা, যুবক তো হাঁটতে পারে না, যুবতী মেয়েটা ধরলো, ওই ব্যক্তি ধইরা কোন রকম হেসরাইয়া আল্লাহর উলির কাছে নিয়ে গেল। আল্লাহর উলির পা জড়ায় কান্না করে আর বলে হুজুর আমাকে মাফ করে দেন, আমি বুঝতে পারি নাই, মাফ করে দেন। আল্লাহর উলি বলে বাবা আল্লাহর কসম আমি তোর জন্য একটা বড়দোয়া পর্যন্ত করি নাই, কিন্তু যখন থাপ্পড় দিছো চোখের পানি ধরে রাখতে পারি নাই। কেন দিছো থাপ্পড়? তোর প্রেমের প্রেমাস্পদের ব্যক্তিটারে যখন কাদা লাগছে আমি ইচ্ছা করে লাগাই নাই, এরপরও তুই সহ্য করতে পারো নাই, তোর ওই বন্ধু আর বান্ধবীর জন্য মায়া করে তুই আমার গালে চড় মেরেছ। আমি আজিজুল হাসান তো একজন আর বড় পাগল, আমিও তো একজন আর পাগল, আমি তো আল্লাহ জিকির করি আর তসবি পড়ি, আমার মাথায় পাগলি দেখো দুনিয়ার কোনো পাগলামি না, আমি একমাত্র আমার মাওলার পাগল। তুই যখন আমার গালে চড় মারছু আমার আল্লাহ সহ্য করতে পারে না, একটাই পরিচয় আমরা এক আল্লাহর গোলাম নবীর উম্মত মুসলমান। আমার আল্লাহর কোরআনের অর্থ না জেনে পড়ে লাভ নাই, এই কথা আপনারা একমত বলেন? তাহলে যদি কেউ বলে এটা মানা যাবে? এখন আমি তাকেই যদি প্রশ্ন করেন যে বলে কোরআনের অর্থ না জেনে পড়লে লাভ নাই, তাকে জিজ্ঞাসা করেন আলিফ লাম মিমের অর্থ কি বলো? ভাইরা আমার আলিফ লামের অর্থ জানে কেউ? আপনি করছেন অর্থ জানেন না, সব হবেনি আসেন মাগরিব এশা ফজর ইমাম সাহেব কেরাত আসতে পারে না জোরে, আমরা মুক্তাদিরা পেছনে দাঁড়ায় যে নামাজ পড়ি আমরা তো অর্থ জানি না, বলেন অর্থ না যাই না শুনলে সওয়াব হবে নি? বলেন সামনে আসতেছে রমাজান, হাফেজ সাহেব খতমে তারাবির মধ্যে কোরআন তেলাওয়াত করে হাফেজ সাহেব অর্থ জানে না, আমরাও অর্থ জানি না, বলেন সওয়াব হবে নি? যদি কেউ বলে কোরআনের অর্থ না জানিয়া পড়লে লাভ নাই, খতমে তারাবি বাদ দিয়া দাও। আর যদি বলেন লাভ আছে শুনেন এবার রসুলের হাদিস, কালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মান ক্বারা হরফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহর নবী বলেন একটা অক্ষর যদি পড়ো একটা হাসানা, এক হাসানা 10টা নেক, যদি কেউ পড়ে আলিফ লাম মিম
মিম নবী তাও বলেন লা আকুলু আলিফ লাম মিম হরফুন ওয়ালাকিন আলিফুন হরফুন ওয়ালামুন হরফুন অমিমুন হরফুন নবী বলেন আমি বলি না আলিফ লাম মিম তিনটা মিলে একটা অক্ষর না না আলিফ আলাদা অক্ষর লাম আলাদা অক্ষর মিম আলাদা অক্ষর কেউ যদি পড়ে আলিফ লাম মিম সাথে সাথে 30টা নেক জমা হয়ে যাবে ভাইরা আমার প্রশ্ন ছিল আল্লাহ পাক অর্থহীন অক্ষর কেন কোরআনে দিলেন তার দুই জবাব গেল সামনে আরো যাব তিন নাম্বার জবাব আলিফ লাম মিমের অর্থ নাই দিলেন কেন তার তিন নাম্বার জবাব না 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 অর্থ নাই না আসলেই অর্থ আছে লেখক জানেন পাঠক জানে না যিনি দিয়েছেন তিনি জানেন পর্ণেওয়ালা উদাহরণ এভাবে আমি দেই আমরা ভিজিটিং কার্ড করিনি কথা বলেন না কেন একজনে ভিজিটিং কার্ডের মধ্যে রাখলেন এইচ এম এ রহমান লেখা না এখন আপনি এটা নিয়ে তাফসীর করতেছেন এইচ মানে হাজী সাহেব এম মানে মাওলানা এ মানে আব্দুর রহমান স্পষ্ট তো যে কাডে লেখছে এটা কি গো তারপরে তাফসীর করতেছি তোমার এই কাডে বলে কি তাফসীর করো বলে এই দিয়া বুঝাইলাম হাজী সাহেব বলে 13 বার গয়ে মুসফর কেন বলে আমার বংশ কেউ হস করে নাই তাহলে তুমি এই দিয়া কি বুঝাইতে চাও বলে এই দিয়া বুঝাইলাম আমি বংশগত হাওলাদার এম দিয়া কি করেছো বলে মাওলানা কয় 13 বার ইস্তেগফার পড় জীবনে মাদ্রাসার বারান্দা ধাক্কা খেয়েও ভুলি নাই ভুলেও যাই মসজিদের ভিতরে বলে গরু ঢুকছে গরু মোয়াজ্জিন দিছে বিদা মালিকের ধন বেদ গরুরে ধমকাইলা কেন এ বুঝা কিছু এ তো ফট করে ঢুকছে আমার কোনো দিন ঢুকতে দেখছো এ গরু তো বুঝে না ফট করে ঢুকে গেছে আমারও দেখছো ঢুকতে আমি তো শিক্ষিত শয়তান ঢুকি নাই এরে নবীর উম্মতের দান জীবনে পড়ি যায় অতএব এইচ এম এ রহমানের অর্থ যিনি লেখছেন তিনি জানেন আলিফ লাম মিম আলিফ লাম রা কাফা ইয়া আইন সাদ এই অক্ষরগুলোর অর্থ অবশ্যই আছে খালেক আমার আল্লাহ জানেন মাখলুকতেরা কেউ জানে না আরো আগাবো ইনশাআল্লাহ এবার শেষ জবাব আমার নবীও এই অক্ষরের অর্থ জানেন তো উম্মতেরা জানাইলেন না কেন একমাত্র কারণ বন্ধুর সাথে বন্ধুর গোপন কথা বলার পাসওয়ার্ড গোপন নাম্বার কি নাম্বার গোপন নাম্বার এই যুবকেরা তোমাদের আছে না গোপন নাম্বার বাথরুমে দুই কাওয়ালের মধ্যে লেখে এইচ ক্লাস এস কই লেখছে চিন্তা করে কি ভঙ্গি বাথরুমে গিয়ে লেখা লাগি এত কাগজ আবার বাইরে রয়েছে কাগজে লেখে না বাথরুমে না আলিফ লাম মিমের সমাধান কি পাইলাম অর্থ আছে না নাই কে জানে তাহলে প্রশ্ন সমাধান হয়ে গেল অর্থবিহীন অক্ষর আল্লাহ কোরআনে দেন নাই এরপরের আলোচনা জালিকাল কিতাব করব না ছেড়ে দিব থাকবেন না চলে যাবেন দেখি তো কারা কারা থাকবেন না ঘুম আসতেছে মনে হয় এই জন্য না এক আল্লাহ রবি বলেন কেউ জাহান নামে যাবেন কয়েকজন মুরব্বী হাত উঠে বলে আল্লাহ আকবার কেউ জাহান নামে যাবেন বলে আমিও যাবো না আব্বাও যাবে না হাত তুললেন কে বলে আমরা তো জানি টুপিওয়ালারা যা পায় ভালো কথাই বলে এরে নবীর আশেক উম্মতের দল বিবেক দিয়া কাজ করতে হবে চলতে হবে আবেগ দিয়া কামিয়াবির দরজা পাওয়া যাবে না জালিকাল কিতাব ভালো করে খেয়াল করেন আমরা কোন একটা দূরের জিনিসকে ইঙ্গিত করতে বলি ওই কাছের জিনিসকে বলি কি
এই এটার ওই আরবিতে বলে জালিকা নিকটের জিনিস এই এটাকে আরবিতে বলে হাদা বলেন আল্লাহর কোরআন দূরে না কাছে তাহলে জালিকা হবে না হবে হাদাল কিতাব এই কিতাব এই কিতাব কিন্তু আল্লাহ জালিকা কিতাব কেন বললেন ওই কিতাব দূরের কিতাব কেন বললেন অথচ কোরআন তো কাছে কোরআন তো সিনার মধ্যে কোরআন তো ঠোঁটের মধ্যে ছেলেটা কিচ্ছু বুঝে না হঠাৎ করে যখন ইমামতিতে দাঁড় করায় দিবেন এত সুন্দর তেলাওয়াত চোখের পানি ধরে রাখা যায় না আমার দেশের সোনার ছেলেরা বিদেশ গিয়া কোরআনের তেলাওয়াত করে এক নাম্বার পুরস্কার নিয়ে হাজির কথা বলেন না কেন মুসলমানের ঘরে আজ কোরআনের আওয়াজ নাই রে বাবা ও যুবক ভাই স্কুল কলেজে পড়িয়া 10টা সাবজেক্টে লেখাপড়া করলা আবার ইংরেজির জন্য প্রাইভেট পড়লা অঙ্কের জন্য প্রাইভেট পড়ার সময় পাইলা বান্ধবীদের মিয়া পার্কে ঘোরার আড্ডা দেওয়ার সময় পাইলা আমার আল্লাহর কোরআন পড়ার জন্য একটা ঘন্টা সময় পাইলা না অথচ আল্লাহর কোরআন এত মজার এই কোরআনটা যখন কবরের কিনারে দাঁড়ায় পড়বা সাথে সাথে কবরের আজাব মার কোরআনওয়ালা সন্তান দেখে যাও রে ভাই এত সুন্দর কোরআন এটা সারা জিন্দেগি বয়ান করলেও বোঝানো যাবে না কোরআন এমন সুন্দর একটা কিতাব কবরের কিনারায় যখন তেলাওয়াত করবে সাথে সাথে আল্লাহ বলবে এই কোরআনের বরকতে কবর জান্নাতের বাগান বানায় দাও কত মজার তেলাওয়াত দুনিয়াতে আর কোন তেলাওয়াত পাবেন না কোন একটা কবিতা দুইবার শুনলে মাথা খারাপ কিন্তু কোরআন যত পড়ে ততই খারাপ লাগে কেউ কি বলছে ভাই এই ইমাম সাহেব জীবন ভর খালি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেন কেউ বলেছে বরং যার কণ্ঠ যত ভালো তার তেলাওয়াত তার মজা তত ভালো মানুষ অধীর আগ্রহে বিশ্রাকার তারা বিশ্বাস করে তেরো হওয়া যায় না ঠিক নেই আবার কোন কোন মসজিদের বিদ্যুৎ ফেল কমিটি গর্ব করে হুজুর কফাল একটা হাফেজ পাইছি বিদ্যুৎ ফেল কখন যে বিশ্রাকার শেষ হয়ে গেল অমুক মসজিদে লাগছে দুই ঘন্টা আমরা লাগছে দেড় ঘন্টা অথচ আজকে যদি মক্কা শরীফ যান মদিনায় যান এমনি নামাজে যেমন তেলাওয়াত বিশ রাকাত তারাবি তো সেই স্বাভাবিক তেলাওয়াত মনে হয় যেন আসমান থেকে কোরআন নাজিল হচ্ছে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون لقد حق القول على أكثرهم فهم لا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون الله كلام এমন সুন্দর তেলাওয়াত
আজকে দুনিয়াতে তৃপ্তি পাই না না রে বান্দা কিয়ামতের ময়দানে আমার আল্লাহ নিজে তেলাওয়াত করে তৃপ্তি দিবে এরে নবীর আশিক উম্মতের দাও দূরের ইন্নি দূরের জিনিসের জন্য কোরআন কাছে এটা দূরে না আল্লাহ তো বলা দরকার ছিল হাযাল কিতাব কেন বললেন যালিকাল কিতাব প্রশ্ন বুঝলেন বলা দরকার ছিল হাযাল কিতাব এই কিতাব কেন বললেন ওই কিতাব যালিকাল কিতাব মানে ওই দূরের কিতাব এক নাম্বার জবাব হাযাল কিতাব মানে যালিকাল কিতাবের ব্যাখ্যাই হলো হাযাল কিতাব এই কিতাব আল্লাহ ঘুরাইয়া বললেন কেন এটাই কোরআনের বড় অলংকার আল্লাহ এমন ভাবে সাজাইছেন যে বান্দা মেধা খাটাইয়া দেখো এমন সুন্দর সাজানো কিতাব জমিনের মধ্যে আর নাই দুই নাম্বার জবাব যদিও কোরআনটা আমাদের সামনে রিডিং লাইন আমাদের সামনে তবে কোরআনের মারিফত আর ব্যাখ্যা আর তাফসীর আমাদের জেহেন থেকে অনেক অনেক দূরে তিন নাম্বার জবাব ওই কিতাব মানে ওই আদম আলাইহিস সালাম থেকে ঈসা নবী পর্যন্ত আল্লাহ যত কিতাব দিলেন যত ইলম দান করলেন বিধি বিধান দান করলেন সবগুলো সমষ্টিগত জমা করে আল্লাহ কোরআনের মধ্যে দিলেন আল্লাহ বুঝাই দিলেন এটা এমন একটা কোরআন ওই আদম নবীর কিতাবের ইলমের কিতাব এইটা ওই ঈসা নবীর যাতে যে ইলম দিয়েছিল সেই সমন্বয়ের কিতাব এই কোরআন তিন নাম্বার জবাব হয়ে গেল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ পাকের মহব্বতে আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কামারা বিহুসবান والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإن إنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان
بسم الله الرحمن الرحيم ألف لام هدى للمتقين وقال النبي صلى الله عليه وآله وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسولي أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني واحلل عقدة من لساني يفقه قولي باطل سے دبنے والے اے آسمان ہی ہم باطل سے دبنے والے اے آسمان ہی ہم سو بار کر چکا ہے تو امتحان ہمارا سو بار کر چکا ہے تو امتحان توحید کی امانت سینوں میں ہے ہمارے توحید کی Ah, son.
দেনে আকার উফর কো মিটায়া উফর কো মিটাকার সদা পাত বতায়া উফর কো মিটাকার সদা নুরানী তালিম কোরআন বোর্ড বাংলাদেশ ফেনী জেলার উদ্যোগে আয়োজিত দুই দিন ব্যাপী নুরানী শিক্ষা সম্মেলন আজ সমাপনী দিন 13 মার্চ 2020 ঐতিহাসিক মিজান ময়দানে আয়োজিত মহতি এ সম্মেলনে উপস্থিত মহতারাম সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ মুআজ্জাজুল মুকাররাম জাতির মাথার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরুব্বিয়ান এজাম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুবান স্নেহ ছোট ভাই পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন ফিতনার জামানা কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহিহ তরিকায় কিছু কথা বলার জন্য শুনবার জন্য আমাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন নিয়ামতের শুকর আদায়ার্থে মুসলমান হিসেবে ঈমানের আওয়াজ উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই কালিমাতুর শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন শাফিউল আযম রাসূল আকরাম রাহমাতে আলাম নবিয়্যুল আরব ওয়াল আজম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া শাফিয়ে মাহশার সাকিয়ে কাউসার আকা নামদার মদিনাহ কা তাজদার আফতাবে নবুয়ত ফখরে মওজুদা সাইয়্যিদুল মখলুকা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম রূপক সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন এলাকার যুবক বৃদ্ধ ব্যবসায়ী শ্রমিক চাকুরিজীবী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জনপ্রতিনিধি প্রশাসন ওলামায়ে হযরত আইম্মায়ে মাসাজিদ আসাতিজায়ে কেরাম তালিবুল ইলম প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর এই বেহেশতের বাগানের খেদমতের বিনিময়ে দুনিয়াতে শান্তি পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন আমিন আমি আজ আপনাদের সামনে কিছু কথা বলার নিয়তে কোরআনে হাকিমের সূরা বাকারার শুরুর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি বিশ্ব নবী শেষ নবী মহানবী শ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের
অসংখ্য অগণিত আমি ও বাণী পবিত্র হাদিস শরীফের মধ্য থেকে একটি হাদিস পড়েছি আয়াত ও হাদিসের আলোকে ইখলাস রুহানিয়াতের সমন্বয়ে কিছু কথা আমাকে বলার মতো আপনাদেরকে শুনবার মতো হিম্মত ধৈর্য তৌফিক আল্লাহ পাক দান করুন আলিফ লাম মিম والله اعلم بمراده ذلك الكتاب لا ريب فيه ওই কিতাব যার মধ্যে নাই কোনো সন্দেহের অবকাশ হুদান লিল মুত্তাকিন পথ প্রদর্শক বা হেদায়াত আল্লাহ ভীরু যারা তাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ইরশাদ করেন তারাক্তু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা দুটো জিনিস তোমাদের মাঝে রেখে যাচ্ছি যতক্ষণ আক্রিয়ে ধরবে লাইনচ্যুত হবে না পথভ্রষ্ট হবে না গোমরাহ হবে না কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূলি এক নাম্বার আল্লাহ পাকের কিতাব কোরআন হাকিম এরপরে রাসূলের সুন্নাত এহলা আয়াত হাদিসের তরজমা আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে কোরআন অবতীর্ণ করেছেন গোটা জগৎবাসীর হেদায়াতের জন্য কারণ আল্লাহ পাক চান কোন মানুষ যেন জাহান্নামে না যায় আজ গোটা দুনিয়ার মানুষ বিশেষ করে যারা বিধর্মী এরা তো হেদায়াতের পথে নাই অথচ আল্লাহ বললেন কোরআন গোটা জগৎবাসীর জন্য হেদায়াত শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান তো সারা দুনিয়ার মানুষের জন্য যদি কোরআন হেদায়াত হয় তো সারা দুনিয়ার মানুষ কেন কোরআনের ছায়া তলে আশ্রয় গ্রহণ করে না বেদিন বেঈমান কেন ইসলামের পতাকার নিচে আসে না দ্বিতীয়ত যারা ইসলামের পতাকা ধারণ করে আছেন তারা কেন আজ বেদিন বেঈমানের হাতে লাঞ্ছিত অপমানিত পদধ্বলিত নিষ্পেষিত অবহেলিত অথচ আজও গোটা দুনিয়াতে মুসলমানের সংখ্যা অনেক বেশি মুসলমানের কাছে মাথা নত করে থাকবে গোটা বিশ্ব কিন্তু আজ মুসলমানকে তো কেন এত পরিমাণ নির্যাতিত কারণ বেঈমান কেন কোরআনের ছায়া তলে আসে না কোরআনের ছায়ায় যারা আছে তারা কেন বেঈমানের হাত থেকে বাঁচতে পারে না বেঈমান কোরআনের ছায়া তলে না আসার কারণ আল্লাহ বলেন কোরআন তো হেদায়াতের জন্য দিলাম যারা হেদায়াত চায় না তাদের জন্য হবে না ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন আল্লাহ বলেন যারা আমাকে চায় চেষ্টা করে পাওয়া আমি তাদেরকেই রাস্তা খুলে দেব তো যারা হেদায়াত চায় না তারা রাস্তা পাবে না তো গোটা দুনিয়ার মানুষের জন্য কোরআন হেদায়াত পায় না কেন চায় না যারা চায় তারা পেয়ে যায় যেমন ধরেন এখানে যারা আপনারা বসে আছেন ঈমানের হালাতের বিশ্বাস কি আমরা সবাই মুমিন কথা বলেন না ঠিক মুমিন না মুমিন নামাজ না পড়া সওয়াবের কাজ না গুনাহ জানেন কি জানেন না
জানার পরেও পড়ে না আছে না নাই ফজর পড়েন নি যোহর পড়েন নি আসর পড়েন নি মাগরিব পড়েন নি এশাও পড়েন নি এরকম আশেক রাসূল এখানে আছে না নাই সে জানে কিনা নামাজ না পড়া গুনাহ এরপর মুসলমান হইয়া কেন পড়ে না পড়তে চায় না আল্লাহ ডাকছেন আসো হাইয়া আলাল ফালা নামাজ মানুষকে পাপাচার থেকে ফিরায় রাখবে তাহলে মানুষ কেন নামাজের দিকে আসে না আজান হচ্ছে কানে শুনতেছে যায় না কেন আল্লাহ ডাকতেছেন কিন্তু বান্দা ইচ্ছা করতে হবে আসা না হয় আসতে পারবে না চেষ্টা তো করতে হবে সাইন মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ চেষ্টা আমার পূরণ করবেন কে আল্লাহ আল্লাহ বেঈমানের সামনে কোরআন আছে কিন্তু হেদায়েত চায় না এজন্য পায় না মুসলমান কোরআনের পৃষ্ঠা হাতে নিয়ে ইসলামের পতাকা হাতে নিয়ে কেন আজ লাঞ্ছিত অপমানিত পদধ্বলিত এর একমাত্র কারণ মুসলমান দাবি করার পরেও ইসলামের পরিপূর্ণ বিধিবিধানগুলো মেনে চলে না এজন্য না হয় মুসলমানের অস্ত্র নাই টাকা নাই সব গরিব এরপর বেদিন বেঈমান মুসলমানকে অনেক ভয় করে কেন মুসলমানের আওয়াজ বেঈমান বাতিল ভণ্ডদের জন্য তে আতঙ্ক উদাহরণ তো এভাবেই বলি ঘরের মধ্যে চোর ঢুকতে চায় তো ঢোকার আগে ঘরের দেয়ালে কান লাগায় টেস্ট করে ভেতরের মানুষ কি ঘুমন্ত না সজাগ তো দেখতেছে যে স্বামী আর স্ত্রী কথা বলে আস্তে আস্তে চোর ঢুকে না ভয়ে পাশে গিয়া বসে বসে দোয়া ইউজ করে আর আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ এমন ঘুম দাও কালকে 12টার আগে যেন আর না উঠে কিছুক্ষণ দোয়া করে আবার কান লাগাইলো দেখি এবার বড়দের আওয়াজ নাই ছোট বাচ্চাদের কিচির মিচির আওয়াজ চোরারা চিন্তা করে এবার ঢোকা যাবে না বড়দের আওয়াজেও ছোটদের আওয়াজেও বিপদ কি বুঝলাম ঘরের মধ্যে যতক্ষণ আওয়াজ চলবে বড়দের হোক আর ছোটদের হোক ততক্ষণ পর্যন্ত কোনো চোর চুরি করার জন্য ঘরে ঢোকার সাহস ঠিক তেমনি ভাবে আল্লাহর এই জমিনের মধ্যে আল্লাহর প্রিয় বান্দা মুসলমান যতক্ষণ ঈমানের আওয়াজ চালু রাখবে আওয়াজটা তাবলিগওয়ালাদের মাধ্যমে হোক পীর মাশায়েখের মাধ্যমে হোক মাদ্রাসার তালিবুল ইলমদের মাধ্যমে হোক বড়দের হোক আর ছোটদের হোক যতক্ষণ পর্যন্ত জমিনে কালেমার আওয়াজ ঈমানের আওয়াজ চলবে ততক্ষণ পর্যন্ত কোন মুনাফিক কোন বেঈমান কোন বেদিন কোন ভণ্ড মুমিনদের ঈমানের ঘরে চুরি করার সাহস পাবে না অতএব আওয়াজ বন্ধ করা যাবে না এই আওয়াজটাই আমাদের বিজয়ের পূর্বাভাস আর কিছু দরকার নেই এই আওয়াজ জমিনের মধ্যে চালু রাখতে হবে আল্লাহ সব ভাইকে কবুল করেন আমিন আরো আস্তে করে বলি আমিন কোরআন এমন একটি কিতাব যেটা অবতীর্ণ করেছেন কে আল্লাহ কার কাছে করেছেন কার কাছে রাহমাতুল লিল আলামিন কেমন আল্লাহ যে আল্লাহর মতো আর কোনো আল্লাহ আছে নাকি কেমন নাই আল্লাহর ক্ষমতার মতো কারো ক্ষমতা নাই আল্লাহর গুণের মতো কারো গুণ আছে গুণ যার কাছে কোরআন পাঠাইলেন তিনি কেমন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন
একজন পয়গম্বর আল্লাহর মতো যেমন কোনো আল্লাহ নাই এমন একজন নবীর কাছে আল্লাহ কোরআন অবতীর্ণ করেছেন যে নবীজির মতো আর জমিনে কোনো নবী নাই কেমন কিতাব দিলেন আমার আল্লাহ এমন একটি কিতাব এমন একটা কোরআন যে কিতাবের মতো আর কোনো কিতাব নাই এমন আল্লাহ যার মধ্যে কোনো মিথ্যা নাই এমন নবী যার ভেতরও কোনো মিথ্যা নাই এমন একটা কোরআন যার মধ্যে কোনো মিথ্যার অবকাশ নাই কেমন আমার আল্লাহ যে আল্লাহর কুদরতের দিকে তাকাইয়া থাকলেও সওয়াব কেমন আমার মায়ার নবী যে নবীর চেহারা মুবারকের দিকে তাকায় থাকলেও সওয়াব কেমন কোরআন যে কোরআন খুলে শুধু তাকাইয়া দেখবে তাতে আমল নামায় সওয়াব এমন একটা কিতাব আল্লাহ দান করেছেন যে কিতাবের সাথে কিছু স্পর্শ হলে দাম বেড়ে যায় আপনাদের ফেনী এলাকায় এত বিল্ডিং এর অভাব নাই তবে একটা বিল্ডিং এরও এই পরিমাণ দাম নাই কোরআনের ইলম ওয়ালা মাদ্রাসা তার যেই পরিমাণ দাম সামান্য নরমাল কাপড়ের দাম নাই কোরআনে লাগায় দিলেন গিলাফ নাম হলো দাম বেড়ে গেল কাঠের কোন দাম নাই কোরআনের সাথে লাগায় দিলেন রেহাল নাম দিলেন নাম বেড়ে গেল আমি বান্দার কোন দাম নাই আমি বান্দার কোন দাম নাই কিন্তু আজ ভেনির নাভির মধ্যে মিজান ময়দানে এত মানুষ খানার জন্য আসে নাই টাকার জন্য আসে নাই এত মানুষ বসে আছে বসার বিছানাটাও তেমন মানসম্মত নয় এতগুলো মানুষ নিয়ন্ত্রণের জন্য তুমি আর কেউ যদি ডাকতে কত র‍্যাব কত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য লাগতো সাথে কুকুরও প্রয়োজন হতো কারণ মানুষের উপরে বিশ্বাস দুর্বল হয়ে গেছে মানুষ বড় নিমক হারাম বডিগার্ড সাহেবও বডির উপরে আঘাত করে মানুষ মানুষের সাথে বেঈমানি করতে পারে বিশ্বাস নাই কিন্তু ভিন্ন মাখলুক কুকুর মানুষের সাথে বেঈমানি করে না এজন্যই তো টাকা পয়সা দিয়ে কুকুর খরিদ করে এনেছে নিরাপত্তার স্বার্থে এরপর মানুষগুলোকে নিয়ন্ত্রণ করা বড় কষ্ট হয়ে যেত বসার জন্য কত ভিআইপি ব্যবস্থা লাগতো কত খানার আয়োজন একটু যদি উল্টা পাল্টা হতো তো চেয়ারের বাড়ি শুরু হয়ে যেত অথচ এখানে খানার আয়োজন নাই টাকার আয়োজন নাই ঘানি বাড়ার কোনো প্রয়োজন নাই এরে নবীর উম্মতের দল এই যে মহাব্বতের নজরে সবাই বসে আছে বিছানাটাও বড় দুর্বল আপনাদেরকে যদি কেউ বিয়ার অনুষ্ঠানে দাওয়াত দিয়া এই চাটাই দিত মহাব্বতে কেমন জুতা খাইতো কিন্তু এখানে যারা বসে আছেন কারো মনে কোনো কষ্ট নাই নাই তো নাইও যদি জিজ্ঞাসা করা হয় হে আল্লাহ পাকের বান্দা আপনারা এখানে যে বসলেন এই নরমাল বিছানায় কতক্ষণ বসে থাকবেন আমার মনে হয় জিজ্ঞাসা যদি করি আল্লাহর বান্দারা মহাব্বতে বলবে কোরআনের পাখির মাধ্যমে আওয়াজের মাধ্যমে যদি আমাদেরকে সারা রাত রাখা হয় আমরা মহাব্বতে থাকতে রাজি ই কালামে জিন্দা কোরআনে হাকিম হিকমতে قديم جميع العلم في القرآن حكيم تقاصدت عنه أفهام الرجال بخا قرآن كلام الله بشر قديم استي قديم استي نينو এত আকর্ষণ কেন শুধু আল্লাহর কোরআন আর আমার পয়গম্বরের আদর্শের টান
শুনে শুনে আসতেছিলেন 13 তারিখ 12 তারিখ নিজাম ভাই বলে মাহফিল কারা আলোচনা করবেন তাদের নামও শুনেছেন গাড়ি ভাড়া করে আপনারা এসেছেন হাফিজুর রহমান আসবে আশার করে যদি দেখতেন আমি সুন্দরভাবে দাড়িটা কেটে প্যান্ট শার্টটাই লাগায়া বসছি আল্লাহর মহব্বতে বলবেন কাউকে খুশি করার জন্য না বলেন আপনারা থাকতেন নি কেন আমি তো গতকালকের হাফিজি গত বছর আসছি এখন আসছি চেহারাও পাল্টায় নাই ওইভাবেই তো বসবেন না কেন হকিকত সে তো দুনিয়া বেখবর হ্যায় দুনিয়া কি নুমাইশ পর নজর হ্যায় নমি গুয়ম কে আজ দুনিয়া জুদা বাস বাহার কারে কে বাসি বা খুদা বাস জিসতে দুনিয়া আজ খুদা গাফিল বুদান মে কামাশো নকরা ফর জিন্দোজা নবীর আদর্শে আকর্ষণ কিছুই না রে ভাই আমার মধ্যে কিছুই নাই আমি একটা মাটির বানানো গোলাম সমুদ্রের পারে এক ফ্যামিলির আমি সদস্য রে বাবা আজ এখানে আসলাম এত সম্মান কেন আমার ব্যক্তি স্ট্যাটাসের কারণে না একমাত্র আল্লাহ পাকের কোরআনের আকর্ষণ আমার ব্যক্তিগত মাধ্যমে বাহাদুরি এজন্যই তো মুমিনের আদর্শ রে ভাই আমি বান্দার যেহেতু কোন আমি বান্দাকে দু চারটা কথা যদি কেউ গালি দিয়া বলো কষ্ট নেই না কিছু জবাবও দেই কিন্তু যেই কোরআনের কারণে আমি আজ এত সম্মানিত হইলাম নবীর আদর্শের কারণে এত সম্মানিত হয়েছি ওই আদর্শ মিয়া আর কোরআন মিয়া ইসলাম মিয়া যদি কেউ এক তিল পরিমাণও যদি কেউ উল্টা দিকে প্রবাহিত হয় চোখ দুইটা খোলা থাকা অবস্থায় কখনো তা মেনে নিতে পারি না এনে নবীর আশিক উম্মতের দল আল্লাহর কোরআন এমন দামি একটি কিতাব যে কিতাব খুলে তাকায় দেখলেও সব এমন একটি দামি কোরআন গজনবীর বাদশাহ সুলতান মাহমুদ কবরস্থ হলেন ইন্তেকালের পরে স্বপ্নযোগে কথা কবরের কি হালাত সুলতান মাহমুদ বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে মাফ করে দিয়েছেন বলে কোন আমলের কারণে বলে একটা সামান্যতম আমল কি সে আমল বলে আমি একদিন সফরে রওনা রাত্রি যাপনের জন্য কোথাও একটা ঘরের মধ্যে আমি আশ্রয় নিলাম থাকার জন্য চংলার পাশে একটি ছোট ঘর কোন রকম আমাকে একটা ভাঙা চূড়া রুম দিল রাত্র যাপনের জন্য আমি রুমের মধ্যে শুইতে গিয়া যখন পাটা খুলে দিলাম পায়ের কিনারায় তাকায় দেখলাম ছোট ঘরের উপরে আমার পায়ের সামান্য উপরে একটা তাকের মধ্যে আল্লাহ তাআলার এক জিলদ কোরআন শরীফ রাখা আমি চিন্তায় পড়ে গেলাম আমি এখানে ঘুমায় থাকব আর পায়ের কিনারায় উপরে কোরআন থাকবে তা কেমন হয় আমি কোরআন শরীফটা হাতের মধ্যে নিয়া অন্য রুমে রাখিয়া এরপরে নিজে বিছানায় এসে ঘুমাবো নিয়ত করে কোরআন নিয়া দাঁড়ায় গেলাম কোরআনটা অন্য রুমে রাখার জন্য এক কদম দু কদম যখন সামনে দিলাম কিছু দূর যাইয়া আবার থমকে দাঁড়ায় গেলাম হায় হায় আল্লাহর কোরআনের থেকে তো আমি মাহমুদের দাম বেশি হতে পারে না প্রয়োজনে ওই কোরআন তো ওই জায়গায় থাকবে আমার দরকার হয় আমি অন্য রুমে গিয়া ঘুমাবো আল্লাহর কোরআন সরাইয়া আমি আরামে ঘুমাবো তা হতে পারে না
মাহমুদ বলেন আমি কোরআন শরীফটা আবার জায়গায় রাখলাম, আমি অন্য রুমে আর একটু নিম্ন ময়লা যুক্ত বিছানায় ঘুমাইলাম। আল্লাহর কাছে আমলটা তো দামি হয়ে গেল, কোরআনের আজমত আর আদব রক্ষা করলাম। আল্লাহ তাআলা বললেন রে মাহমুদ, এই আদবের বিনিময় আমি আল্লাহ তোমাকে মাফ করে দিলাম। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি আজফদাকা হিমে তাওফিকে আদব বে আদব মাহরুমে গাশত ফজলেরা। এত বড় একটা দামি কিতাব যে বিধর্মীরাও সম্মান করে। এখন আমার প্রশ্ন, আল্লাহ তাআলা বললেন শুরুতে আলিফ লাম মিম, কোরআনের বিভিন্ন জায়গায় অক্ষরগুলো দিলেন, এটি আরবি বর্ণ। তাহা ইয়াসিন কাফহা ইয়া আইন সাদ হামিম, এগুলো আরবি অক্ষর। পৃথিবীতে যত ভাষা আছে ভাষা শেখার জন্য ভাষার নির্ধারিত কিছু অক্ষর আছে। বাংলা ভাষা শেখার জন্য আমরা নির্ধারিত বই পড়েছি আদর্শ লিপি স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ সরু সারে আ ক খ গ। ইংরেজি ভাষা শেখার জন্য ওখানেও কিছু অক্ষর আছে এ বি সি ডি জেড পর্যন্ত। হিন্দি উর্দু ফার্সি শেখার জন্য নির্ধারিত কিছু অক্ষর আছে, ওই অক্ষরগুলো না চিনলে না জানলে ওই ভাষা শেখা যায় না, জানা যায় না। আরবি বর্ণ বাংলা বর্ণ যাই আছে, এক একটা অক্ষর না আলাদা কোনো অর্থ নাই, ক অর্থ নাই, স্বরে ও অর্থ নাই, স্বরে আ অর্থ নাই, এ অর্থ নাই, বি অর্থ নাই, সি অর্থ নাই, ডি অর্থ নাই, আলিফ অর্থ নাই, বা অর্থ নাই, তা অর্থ নাই, এইরকম অক্ষরগুলোর কোনো অর্থ নাই। হ্যাঁ, সংযুক্ত করলে অর্থ হবে। যেমন ধরেন বাংলায় ক ল ম তিনটা মিললে কি হবে? এখন একটা অর্থ দাঁড়ায় গেল, লেখার একটা যন্ত্র। কিন্তু ক আলাদা অর্থ নাই, ল অর্থ নাই, ম অর্থ নাই, ঠিক আলিফ লাম মিম অর্থ নাই। প্রশ্ন জটিল থেকে জটিল, এত সুন্দর একটা কিতাব, যে কিতাবটা দেখলেও সওয়াব, ওই কিতাবের মধ্যে আমার আল্লাহ অর্থবিহীন অক্ষর কেন অবতীর্ণ করলেন, দিলেন কেন? গেল প্রশ্ন। এমন একটা দামি কিতাব, এই কিতাবের মধ্যে আল্লাহ অর্থবিহীন অক্ষর কেন দিলেন? এর এক নাম্বার জবাব, রাহমাতুল্লিল আলামিনের যুগে বেঈমান মুশরিকদের রসুলের উপরে আমি তো অভিযোগের দাব ভাঙা জবাব দিবেনি অক্ষর দিয়া, কারণ ওই সময় রাহমাতুল্লিল আলামিন আল্লাহর কোরআন তেলাওয়াত করতেন আর বলতেন হাদা কালাম রব্বি, এটাই আমার আল্লাহর কালাম, এটাই তো আমার মালিকের কালাম। মুশরিকিনে মক্কা বেঈমানেরা বলতো মুহাম্মদ নিজে নিজে কোরআন বানাইয়া বানায় বলে এটা আল্লাহর কালাম, আসলে এটা আল্লাহর না, মুহাম্মদের বানানো কালাম। আরো আস্তে করে বলে কি ঘুমান? থাকবেন না কিছুক্ষণ পর যাবেন? কতক্ষণ থাকতে চান? সারা রাত আর এক ঘন্টা দেড় ঘন্টা বুঝি না, ইনশা আল্লাহ মোনাজাত দিয়েই বিদায় নিতে চাই, ইনশা আল্লাহ কবুল করেন। টেনশন টেনশন করেন? হ্যাঁ, কোন টেনশনে আছেন? ওরে সামনে গো, আমার কি টেনশন? আমরা কি চোর বাপ্পা ধোকাবাজ? হ্যাঁ, আমরা মানুষের গালি দেই? যারা গালি দেয় যারা বিরোধিতা করে টেনশন তাদের মাথা, আমাদের কিসের টেনশন? আমরা কারো দুশ্মন হতে চাই না, আমরা বন্ধু হতে চাই, কথা ঠিক না? কিন্তু আমরা যাদের যারা বন্ধু বানাইতে চায় না, পাঁচ পল্লি দেখলেই চান্দি গরম, ক
কওমি মাদ্রাসার নাম শুনলেই চান্দি গরম দেওবন্দীদের নাম শুনলেই চান্দি গরম তাবলীগের কথা শুনলেই মাথা গরম আছে না নাই এরা আমাদেরকে বন্ধু বানাতে আমরা সবাইকে বন্ধু বানাতে চাই আল্লাহ কবুল করে ভাইরা আমার কত রাত বাঙালি তো ঘুম নাই আছে ঘুম গজবের মোবাইল ঘুম কেড়ে নিল এই যে একটা দামি বয়ান শুনে বাসায় যাও ঘুমাইবে না ফ্রেশ হইয়া বালিশে মাথা লাগায় চিৎপটাং হইয়া মোবাইলটা ওপেন করবে আর রাত কত বাকি একটু মোবাইল চালাই দেশের খবর খবর নেই এভাবে চালাইতে চালাইতে হঠাৎ করে ফজরের আজান দিতে মুয়াজ্জিন যখন উঠবে হঠাৎ মিস্টার ইবলিস এসে বাতাস দেওয়া শুরু করবে ঘুমাও 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 স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে ফট করে তার অজান্তেই মোবাইলটা হাত থেকে বিছানার পাশে বা বুকের উপরে পড়ে গেল চোখ বন্ধ হয়ে গেল ফজর শেষ বিছানা নাই এরে বান্দা ফজর করে না জোহর করে না আসর করে না মাগরিব করে না মাথায় টুপি দেয় না দাড়ি রাখে না নামাজ করে না আল্লাহর বান্দা নবীর সুন্নাত মানে না নামাজ ঠিক মতো পড়ে না পর্দা করে না এমন কপাল রে ভাইজান নিজেও টুপি পরে না অন্যে টুপি পরলে সহ্য করে না নিজেও দাড়িটা লম্বা করে না অন্যে দাড়ি রাখলে পছন্দ করে না নিজেও নামাজ করে না অন্যের নামাজ দেখতে পারে না নিজেও পর্দা করে না পর্দার বয়ান তাও শুনতে রাজি না নিজেও কোরআন পড়ে না অন্য কোরআন তেলাওয়াত করলেও শুনতে রাজি না বরং বসে বসে যাদের মাধ্যমে মানুষগুলো দিনের দিকে আগায় যাবে বসে বসে আলেমদের সমালোচনা তাবলীগের বিরোধিতা আল্লাহওয়ালাদের বিরোধিতা যারা করে নামাজ নাই যেই যুবক লেখাপড়া করে ডাক্তার হওয়ার টার্গেট নিয়ে আগাইতেছে ফেনী কলেজের মধ্যে যেই যুবক ভাই আব্বা আম্মার ঘামের টাকা দিয়া ভর্তি হইয়া লেখাপড়া করতেছে মা দোয়া করে আল্লাহ আমার ছেলেকে তুমি প্রফেসর বানাও ইঞ্জিনিয়ার বানাও বড় দার্শনিক বানাও আর ছেলে যদি ওই লেখাপড়া বাদ দিয়া বন্ধুদের আড্ডায় ভরিয়া মোবাইল চালায় চালায় সময় নষ্ট করে আর কোন গান্দাখরের বিরোধিতা করে না যারা নামাজ পড়ে না তাদের পেছনে নিয়ে কোনো চিন্তা করে না বরং নামাজিদেরকে গালি দেয় আল্লাহওয়ালাদের গালি দেয় আলেম ওলামাদের পেছনে করে কিবত শেখায়াত করে এমন বান্দা যদি বলে হুজুর দোয়া করবেন নামাজ না পড়লো দিল পরিষ্কার তোমার মতো বান্দাটাকে বাপার বললে গুনাহ হবে না হকীকত সে তু দুনিয়া বেখবর হ্যায় দুনিয়া কে নুমাইশ পর নজর হ্যায় নমিদু ইয়াম কে আজ দুনিয়া জুদা বাস বাহার কারে কে বাসি বা খুদা বা আমরা তো আলেম কে বলিনি আলেমকে গালি দিব কেন আলেম আমাদের কলিজা ঠিক উলামায়ে কেরাম যে যেই লাইনে থাক এলেমের বন্ধনে একটা কলিজা মতো ঠিক এজন্য ঢাকা এয়ারপোর্টে যখন যাই কক্সবাজার যাব সিলেট যাব চট্টগ্রাম যাব তখন অনেক আলেম ওলামা বক্তা দেখা হয় সেদিনও দেখলাম যে আমারে দেখলেই কয় কাফে বসে আছে কাছে গেলাম সালাম দিলাম বুকে লাগাইলাম ভাইজান এত গালি কেন হজের ফ্যান ঢেলে দেন চা কফি খাইলাম বৈশা বললাম একটু নিজের সংশোধনের চেষ্টা করেন কিছু বলার থাকলে টেলিফোনে আমারে বলবেন আমার মাদ্রাসা নাতুয়েল যাত্রাবাড়ি এলাকায় আসবেন বসে কথা হবে উম্মতেরে বুঝার কোন সুযোগ দেওয়া যাবে না যে আলেমের মধ্যে অমিল আলেম সব যত দ্বন্দ্ব থাকবে ভেতরে পাবলিকের সাধারণ মানুষকে বুঝাইতে হবে তোমরা নিজেরা দ্বন্দ্ব করতে পারো কিন্তু আলেম আলেমের দ্বন্দ্ব চায় না যার মাথায় টুপি আছে আলেম কোরআন মানে কোরআন পরে হাদিস পরে রসুলের তরিকায় চলে তারে তো আমরা বাজে কথা বলবো না হ্যাঁ এরপরে যদি বলে কেউ আহলে হক ওলামায়ে কেরাম যদি বলে সেটা হিংসার নজরে না ইমাম সাহেব নামাজের মধ্যে দাঁড়াইছে আপনারা পেছনে মুক্তাদি হয়ে দাঁড়ায় গেলেন আল্লাহ না করুন ইমাম সাহেব আলহামদুলিল্লাহ সূরা শেষ কইরা ভেতরে কোরআনের আয়াত পড়ে হঠাৎ করে যদি ভুল হয় পেছনে কি করবে আপনারা কি লোকমা দিবেন এখন লোকমা যে দিবেন কোন জায়গা দিয়ে আয়াত
শেষ হয়ে গেল আপনি তো জানেন না এজন্য জানলে হল একজন আলেম পেছনে আছে ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব সে লোকমা দিল অথবা আমি যদি মসজিদে ঢুকে যাই আরেকজন আলেম যদি অপরিচিত ঢুকে যায় আর যদি দেখে ইমাম সাহেব কোরআনে আলহামদু শেষ করিয়া সামনে গেল এমন একটা আয়াতে যে পেস লাগলো লোকমা না দিলে আয়াতের অর্থ যায় উল্টাইয়া লোকমা দিয়ে তার সমাধান করে দিল এখন এই সমাধান করতে গিয়া লোকটা ভালো কাজ করলো না খারাপ করলো আমরা যদি পিছে বলতাম সি 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 এত বড় হিংসা আমগো ইমামের ভুল ধরলো কি হিংসা না হিংসা এরে নবীর উম্মতের দল ইমাম সাহেব যদি ভুল করে আলেম যদি ভুল করে লোকমা দিবে আলেম কোন গায়রে আলেম নয় আর এই লোকমাটা ইমাম সাহেবের যে লোকমা দিয়েছে নিজের মনের চাহিদা পূরণের জন্য না নিজের নামাজ ইমামের নামাজ মুক্তাদিদের নামাজ সহি শুদ্ধ যেন হয়ে যায় ভেজাল যেন না হয় খাতি ইমাম সাহেব যখন লোকমা পাইল সালাম ফিরাইয়া ওই লোকমা দেনেওয়ালা আলেমের কপালে চুমা খাইল হযরত আপনি কোথা থেকে আসছেন আপনাকে ধন্যবাদ তাহলে খাতি আলেমওয়ালা যারা ভুল হলে ধরায় যদি দেয় তাহলে সবাই খুশি হবে আল্লাহর কাছে দোয়া করবে এইটাই শুধু অন্য কিছু না যদি আজকে বাতিলের বিপক্ষে কথা বলা হয় এটা হিংসা না বরং আহলে হক উলামায়ে কেরাম যদি বলেন উম্মতের জাহান্নাম থেকে বাঁচানোর জন্য ভাইরা আমার কেউ যদি বলেন কোরআন শরীফ ওযু ছাড়া ধরা যাবে কথা বলেন না কেন কোরআন শরীফ ওযু ছাড়া ধরলে কোনো সমস্যা বুঝে শুনে কেন বুঝে ফেলছেন আমি তো বুঝি না আমার আওয়াজে দাওয়াত দিলেন কেন আর এখানে আইসা দীর্ঘ টাইম বৈশা দাঁড়াইয়া বয়ান শুনেন কেন আবার মোনাজাতের পরে বাইরে গিয়া বিসমিল্লাহ সারা গালি দেন কেন বুঝি না কিছু দাওয়াত তো দিলেন কেন আবার দাঁড়ায় দাঁড়ায় বয়ানও শুনেন কেন চলে যাওয়ার পরে আবার উল্টা পাল্টা মন্তব্য কেন করেন আল্লাহই ভালো জানে একজন যুবক ভাই পাইলাম না যে দিলটা খুলে একটু দোয়া করব তার থেকে দোয়া নিব কাছে আসবে আলেম ওলামার পাশে বসবে হাফিজ ভাই আপনাকে বড় মহব্বত করি তবে আপনার এই বিষয় ওই বিষয় আমার একটু দিলে প্রশ্ন একটু যদি বুঝায় দিতেন দিলটা শান্ত হয়ে যেত কলিজা দিয়া দোয়া করতাম কারণ এই দেশের যুবকের জন্য টুপিওয়ালা কোরআনওয়ালা ছাড়া আপন আর কেউ নাই অন্য যারা আপন আপন বলে সব স্বার্থ পর স্বার্থে আঘাত লাগলে তিন দিন মোবাইল বন্ধ কথা নাই কথা ঠিক নেই কিন্তু ওলামায়ে কেরাম যুবকি এতটাই আপন কোন দলাদলি নাই কোন পক্ষ বিপক্ষ নাই অযুবক ভাই আপনি শুধু মনে করতেছেন ফেনিবাড়ি আপনার ফেনি এলাকায় কলেজে পড়েন আপনার দিলটা তো ছোট রাখলে হবে না দিলটা বড় রাখতে হবে আমি এ দেশের একজন শিক্ষিত নাগরিক হয়ে ডাক্তার হব ইঞ্জিনিয়ার হব জাতি অপেক্ষায় আছে আপনার থেকে কিছু উপকার নেওয়ার জন্য আর জাতির জন্য যদি সুনামের সাথে উপকার করে মরতে চাও দিলটা ছোট রাখলে হবে না বড় রাখতে হবে আর দিলটা বড় রাখিয়া পক্ষ নাই বিপক্ষ নাই যারা রসুলের লাইনে আছে তরিকা আছে তাদের বুকে লাগাইয়া দোয়া করো দোয়া নাও সেই যেন দিল খুলে অন্তত এতটুকু বলে ছেলেটা ভদ্র ছেলেটা খুব সভ্য এটাই দোয়া হাত উঁচু করে দোয়া লাগবে না ছেলেটা ভালো এটাই দোয়া কেউ যেন এই কথা না বলে যে ছেলেটা বড় খারাপ আমার একটা দেশের যুবকের উপরে যেন এই অপবাদ কেউ দিতে না পারে একজন রিক্সার ড্রাইভারও যেন একটা যুবকের দেখলেই যেন দোয়া করে বলে কেমন তুমি ফেনি এলাকার থেকে কলেজে যাওয়ার জন্য রিক্সায় উঠে বসছো যাইতে ভাড়া লাগবে 5 টাকা তুমি তো আমি দিব 3 টাকা দ্বন্দ্ব করবা না রে বাবা কলেজের ভিতরে তোমার বাবায় কত টাকাই না খরচ করিয়া তোমার লেখাপড়া করায় আবার তুমি বাম হাত দিয়া বাবার পকেটের টাকা চুরি করে কত বন্ধু বান্ধবী নিয়ে আড্ডা করো এত টাকা ব্যয় করার পরে রিক্সার ড্রাইভারের সাথে 2 টাকার জন্য কেন ঝগড়া করো কেন ঝগড়া করো বরং মুরব্বী
দেখলে 5 টাকার ভাড়া 10 টাকা দিবা কিয়ামত পর্যন্ত তুমি যদি মরে যাও ওই দাড়িওয়ালা মুরব্বির দিলটা খুলে দোয়া করবে ছেলেটা বড় ভালো বাবার সন্তান ওই মুরব্বির দোয়া তোমার কপালে যদি লেগে যায় ইনশাআল্লাহ এই জমিনে ডাক্তার তো অভাব নাই তবে সুনাম ধন্য ডাক্তার বড় অভাব অজুমন ভাই আমি পায়ে হাত রেখে বললাম আল্লাহকে সাক্ষী রেখে বললাম কোনটা কৃতিমতানা বানাও কিনা কথাগুলো দিল থেকে বলতেছিলে যুবক তুমি কিসের হিসাব মিলাও কিসের দূরত্ব বজায় রাখো কিসের মাঝখানে স্কিলটা ফলাইছো তাবলিগ বুঝিনা চরমোনাই বুঝিনা উজানি বুঝিনা সারসিনা বুঝিনা বাহাদুরপুর বুঝিনা জনপুরি বুঝিনা ভুরপুরা বুঝিনা আওয়ামী লীগ বিএনপি বুঝিনা কওমি বুঝিনা আলিয়া বুঝিনা সকলের হিসাব রাতের বেলা আমরা সবাই এক আল্লাহর গোলাম আখেরি নবীর উম্মত আমরা মুসলমান এরা নবীর উম্মতের দল দুনিয়াতে এসেছি সবাই এক নাকি আলাদা আপনারা লুঙ্গি পরে আসছিলেন দুনিয়াতে এসেছি সবাই এক আপনাদের আমাদের আল্লাহ আপনার আল্লাহ ভিন্ন আপনার আমার নবী সবাই একমত তো আপনার আমার আল্লাহ এক নবী এক কোরআন কাবা কালেমা কি আপনাদের কালেমা আলাদা সবার এক দুনিয়া থেকে যাওয়ার বেলায় কাফনও কয়টা নারীদের পাঁচটা পুরুষের হবে তিনটা শুধু ফেনী এলাকার ধনী লোকের জন্য একটা বেশি রিক্সা ড্রাইভারের জন্য একটা কম তাহলে কাফনের কাপড় সমান শুধু কালার হবে আলাদা কারো কাফনের কালার হবে সবুজ কারো কাফনের কালার হবে কালো কারো কাফনের কালার হবে লাল কি হবে সব ওরে আল্লাহর বান্দা তো মাঝখানে কেন কালার নিয়ে দ্বন্দ্ব করো সবুজ দিলি না কেন লম্বা দিলি কেন কল্লি টুপি মাথায় দিলি কেন গোল দিলি কেন লম্বা দিলা কেন উঁচা দিলা কেন নিচু দিল কেন ওরে বাঙালি কপাল যে তুই যে খারাপ যারা টুপি মাথায় দেয় না এদের নিয়ে কোনো চিন্তাই নাই যারা টুপি দেয় এদের নিয়ে শুধু দ্বন্দ্ব চিন্তা করছেন যারা নামাজ পড়েই না এদের নিয়ে কোনোই চিন্তা নাই যারা নামাজ পড়ে এদের নিয়ে খালি ধাক্কা ধাক্কাই না তুমি নাবির নিচে হাত বাঁধনা কেন মাথায় বান আস্তে আমিন বললা কেন জোরে আমিন বলে মসজিদ গরম করে দাও অথচ যারা নামাজ পড়েই না এদের নিয়ে চিন্তা নাই যে নামাজি বানানো যায় কেমনে যারা নামাজ পড়ে ও নাবিতে বাঁধুক না কেন বুকের উপরে বাঁধুক না কেন না বেঁধে যদি হাত দুইটা ছেড়ে দেয় তারপরও তো নামাজ হয়ে যাবে দণ্ড কেন করো যারা নামাজ পড়ে না তাদের নিয়ে চিন্তা করো সওয়াব হবে যারা টুপি মাথায় দেয় না টুপিওয়ালা বানানো যায় কেমনে চিন্তা করো সওয়াব হবে ওরে আল্লাহর বান্দা এই চিন্তা করতে মানুষের করা দরকার বিশেষ করে আল্লাহ আমাদেরকে যে সম্মানের জায়গায় বসাইছেন বক্তা হিসাবে আমাদের হিসাব দিতে হবে কারণ আমি একা একা চিন্তা করি আল্লাহ যে আমাকে এখানে বসাইলেন আমার থেকে বড় এলেমওয়ালার অভাব নাই কণ্ঠওয়ালার অভাব নাই আল্লাহ যে আমাকে এত সম্মান দান করলেন এর হিসাব দেওয়া লাগবে না আমি যে বয়ান করতেছি কেন সারা দেশে বয়ান করতেছি উদ্দেশ্য কি আমি বয়ান তো করতেছি 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 জোহরের নামাজ জুমার নামাজের পরে বয়ান আসরের নামাজের পরে বয়ান আবার এখানে বয়ান এভাবে প্রতিদিন 12 মাস বয়ান আমার বয়ানের একটা টার্গেট থাকতে হবে টার্গেট ছাড়া কাজ করে পাগলে রাস্তার এই মাথা থেকে সে মাথায় দৌড়ায় আবার হাসে আবার কান্দে কোনো চিন্তাই নেই কোনো উদ্দেশ্যই নাই কিন্তু একটা সচেতন মানুষের উদ্দেশ্য থাকতে হবে শুধু আমি হাফিজুর রহমান না বাংলার জমিনে যত বক্তা বয়ান করে যারা উন্মতের বয়ান করে করে শোনায় এদের একটা দায়িত্ব নিয়ে চলতে হবে চিন্তা রাখতে হবে আমি যে বয়ানটা করতেছি আমার উদ্দেশ্যটা কি বয়ানের উদ্দেশ্য যে যাই নিয়ে নেক না কেন কিন্তু মূল উদ্দেশ্য থাকতে হবে উম্মতের জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতের পথে উঠাইয়া দেওয়া এই উদ্দেশ্য নিয়ে বয়ান করতে হবে আর কোন উদ্দেশ্য না এরপরে আবার রাতের বেলা ঘুমাইতে গিয়ে হিসাব মিলাইতে হবে আমি যে একটা বছর বয়ান করলাম রেজাল্ট কি হলো
আমি যে জাহান্নাম থেকে উম্মতের বাঁচাইয়া জান্নাতের পথে মানুষের দাওয়াতের বয়ান শুনাইলাম রেজাল্টটা কি হলো এই এক দুই বছরের মধ্যে দেখা দরকার আমার বয়ানের মাধ্যমে ক্ষুদ্র খেদমতের মাধ্যমে একজন কি টুপি সারা বান্দা টুপিওয়ালা হয়ে গেল নাকি দাড়ি বিহীন বান্দা দাড়িওয়ালা হয়ে গেল নাকি আমার বয়ানের খেদমতের মাধ্যমে একজন বেপর্দাওয়ালা বান্দা পর্দাওয়ালা হলো কিনা আমার বয়ানের খেদমতের মাধ্যমে একজন বেনামাজি নামাজি হলো কিনা আমার বয়ানের মাধ্যমে দুনিয়ার পোশাক বাদ দিয়ে মদিনার আদর্শের পোশাকটা লাগাইলো কিনা আমার বয়ানের খেদমতের মাধ্যমে সুদ খানেওয়ালা ব্যক্তি সুদ চাইরা হালাল পথে আসলো কিনা যদি দেখি আলহামদুলিল্লাহ সংখ্যায় যদিও দুই একজন কম যদি হইয়া থাকে ইনশাআল্লাহ আমার বয়ানের উদ্দেশ্য সফল ইখলাস নিয়ে চলতে পারলে এটাই হবে নাজাতের ওসিলা আর বয়ান করতেছি কোনো চিন্তাও নাই হিসাবও নাই এটা কোনো উদ্দেশ্য হতে পারবে না রে বাবা এরে নবীর আশিক উম্মত কাফের বেঈমানেরা নবীর উপরে অভিযোগ দেয় মুহাম্মদ নিজে নিজে কোরআন বানায় বলে আল্লাহর কালাম কি একটু সুযোগ দিবেন বলা থাকবেন ঘুমাইবেন না তো ঘুরবেন রাস্তাঘাটে দরকার কি বসে বসে একটু দিনের কথা শুনি কি যুবক ভাইরা রাজি ইনশাআল্লাহ আল্লাহ আপনি কবুল করেন আর জোরে বলেন এরে নবীর উম্মতের দল বেঈমানেরা বলে মুহাম্মদ নিজে নিজে কোরআন বানায় বলে আল্লাহর কালাম আল্লাহ পাক আলিফ লাম মিম দিয়া জবাব দিলেন এই মক্কার মুশরিকের বল যদি মুহাম্মদ নিজে কোরআন বানাইতো তাহলে মোহাম্মদ নিজেই জানতো আলিফ লাম মিমের অর্থ কি মোহাম্মদ নিজেই যেহেতু জানে না এই কথাটাই প্রমাণ হলো মোহাম্মদের বানানো কোরআন না এ কোরআন হলো আমার আল্লাহর কালাম এটাই তো আল্লাহর কালাম আল্লাহ জবাব দিলেন আলিফ লাম মিম মুশরিকদের দাগ ভাঙা জবাব দিলেন এখন যদি কেউ প্রশ্ন করেন মুহাম্মদ কেন আলিফ লাম মিমের অর্থ জানে না তার সংক্ষিপ্ত জবাব হলো মুহাম্মদ আলিমুল গায়বের মালিক না গায়বের আলেমের মালিক কে আর জোরে বলেন আসমানের বাসিন্দারা কেউ গায়েব জানে না জমিনের বাসিন্দারা কেউ গায়েব জানে না কে জানে আর জোরে বলেন আলিমুল গায়বি ওয়াস শাহাদাতি হুয়ার রহমানুর রহিম আলিমুল গায়বের মালিক আমার আল্লাহ আল্লাহ ছাড়া আর কেউ গায়বের মালিক নাই এরপরে দুই নাম্বার জবাব আলিফ লাম মিম অর্থ নাই কোরআন শরীফে দিলেন কেন দুই নাম্বার জবাব মুমিনের ইমান পরীক্ষা করার জন্য মুমিনের ইমানটা কেমন পরীক্ষা হবে বলে এই মুমিনের দল তোমরা কি আল্লাহর কোরআন অর্থ বুঝলে মানো নাকি না বুঝলেও মানো কি বলেন আল্লাহর কোরআন অর্থ জানলে মানেন না জানলে মানেন না যদি বলেন হ্যাঁ আল্লাহর কোরআন বুঝলেও মানি জানলেও মানি না জানলেও মানি না বুঝলেও মানি আলহামদুলিল্লাহ আপনি মুমিন আর যদি কেউ বলে আল্লাহর কোরআন বুঝলে মানি জানলে মানি অর্থ না জানলে বুঝি না মানি না ও যদি 22 হাত পাগড়ি লাগায় তা যাবে না আপনাদের ইমানের হালাত কি কোরআন বুঝলে মানেন না বুঝলে মানেন না বলেন না বুঝলেও ইনশাআল্লাহ
আপনারা মুমিন আলহামদুলিল্লাহ কিন্তু যারা বলবে আমরা কোরআন বুঝলে মানি না বুঝলে তারা ঈমানওয়ালা না বেঈমান কথা কওয়া লাগে না কানে আঙ্গুল দিয়ে টান দিমু এক টানে দেড় ঘন্টা শেষ গজ হয়ে গেল এর নাম ওয়াজ না ওয়াজ মাহফিলটা অপারেশন থিয়েটার অপারেশন থিয়েটারে ঢুকলে মানুষের যেমন শারীরিক রোগের চিকিৎসা করে ডাক্তার রক্ত ক্ষয় করে সেলাই দেয় যেখানে কাটা লাগবে কাটে ইনজেকশন লাগলে দেয় এটাই হলো অপারেশন থিয়েটারের কাজ রোগী যদি বলে আমার রক্ত ঝরাও কেন আমার রক্ত মস্ত কাটো কেন তুমি বড় দুশমন বলে না দুশমন না তোমাকে ভালো করার জন্য এই পদ্ধতি ওয়াজ মাহফিল একটা অপারেশন থিয়েটার এখানে কোরআন হাদিসের আয়াতগুলো ফিট কইরা 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 উম্মতের মধ্যে যত রোগ আছে ওই রোগগুলো ধরাইয়া দিয়া কোরআনের ঔষধ দিয়া দিতে হবে রোগ ছেড়ে দাও কোরআনের ঔষধ সেবন করো ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফা অন্তরের মধ্যে যাহা কিছু আছে এর জন্য কোরআন হলো ঔষধ নবীর উম্মতের দল এখন আমি বললাম কোরআন শরীফ আমরা বুঝলেও মানি না বুঝলেও মানে এখন যদি কেউ বলে কোরআন শরীফের অর্থ না জেনে পড়লে লাভ নাই কোরআন শরীফের অর্থ না জেনে পড়লে লাভ নাই যদি বলে এটার উত্তর দেওয়া লাগবে না উত্তর দিলি হিংসা দেখছেন নাকি কারবার কথা বললেও বিপদ না বললেও বিপদ বললে বলে হিংসা চুপ থাকলে কয় ইমান দুর্বল কেমন সিফাই হারাইছে আমাদের কে ফালাইছে যে নামাজ পড়ে না ভাই ভাইরা আমার বড় দুঃখ আবার বেশি দুঃখ পাই না কারণ মুসা নবী একদিন বলে আল্লাহ এই ফেরাউন কি পরিমাণ আমারে ডিস্টার্ব করে তুমি তো দেখতেছো বলে দেখি তুমি তামসা চাও নাকি পারো না এটা রিসাইজ করতে বলে পারি কেন করো না রে আল্লাহ আমার এত দাওয়া করে আমার সাথে এত বেদবি করে আমি সহ্য করতে পারি না ও মুসা আমাকে তুমি জবাব দাও এই ফেরাউনের বানাই নাম আমি আল্লাহ রিজিক দিতেছি আমি আল্লাহ এই ফেরাউন দুনিয়াটা পরীক্ষার হল পরীক্ষার হলে কেউ উল্টা পাল্টা লাগবে কোনো বাধা দেওয়া যাবে না পরীক্ষার হলের মধ্যে বৈশা যে উল্টা লেখে কেউ বাধা দিতে পারে ম্যাজিস্ট্রেট কি কলম ছিনাই নিবে নিবে না বরং লুস লাগলে দিবে এই লুস লাগবে না না প্রশ্ন আছে প্রশ্ন আছে প্রশ্ন অলস কাহাকে বলে অলস এক ধুম লেখতেছে অলস কারে হয় একজনে লেখতেছে তিন পৃষ্ঠা লেখা শেষ একটা গুরু দুর্বল একাই তো পড়ে গেছে ১৩ জনে আজান দিলে উঠে না ইহাই একটি অলস আর একজনে লেখতেছে দুই মোটা মানুষ গাছের নিচে বৈশা শুয়ে আছে শুয়ে পড়লো হঠাৎ একটা বড়ই গাছ গাছের থেকে একটা বড়ই পড়লো এক মোটা লোকে কয় বড়ই না আমার মুখের মধ্যে দাও আমার হাত ওখানে দিয়ে আনা যাবে না তুই যে মোটা ও কয় আমার তোমার মুখের মধ্যে বড়ই দেওয়া যাবে না করে কেন তুমি আমার উপকার করো নাই আমি তোমার উপকার কেন করবো বলে তোর উপকার কি করি নাই বলে আমার একটু তিন মিনিট আগে যে কুত্তায় দাঁড়ায় ফোসকার করলো তুই তো ফিরে এই ঘটনা দিয়ে বলে বলো সিহাকেই বলে ডুম লেখতেছে কলমের কালি শেষ আর একটা কলম মারলো তিন ঘন্টা যখন শেষ বেলে বাড়ি দিয়ে বলে পেপার জমা দাও তাড়াতাড়ি পেপার জমা দাও এর মধ্যে এক মগা টাটকা তিন ঘন্টা নাক টাইনে ঘুমাইছে কলম কানে লাগে ওরে যখন কান ধরে টান দিছে কি ব্যাপার বলে পেপার জমা দে পেপারটা যখন জমা দিবে তখন শুধু নামটা লেখা নিচে দিয়ে লেখছে পেপারের অলস ইহাকেই বলে
এই যে 3 ঘন্টা সময় পেয়েছে লেখলাম না ঘুমাই না এর থেকে বড় আলাস আর কি 100 নম্বরে পাস ভাইরা আমার বড় দুঃখ মুসা আলাইহিস সালাম বলে আল্লাহ ফেরাউনের কেন ধরো না বলে পরীক্ষার হল এখানে বাধা দেওয়া যাবে না যা যা মনে চায় করো তবে হ্যাঁ পরীক্ষার হলে বাধা না লাত্তিও মারা যাবে যদি নকল করে যদি চূড়ান্ত অন্যায় করে তখন পিটাও জেলখানায় ঢুকাও জরিমানা করো ঠিক এই দুনিয়াটা পরীক্ষার হল কেউ অন্যায় করলে বাধা দেয় না বাধা দেয় না বাধা দেয় না কিন্তু সীমানা যখন লঙ্ঘন করে ফেলবি তখন জায়গায় আল্লাহ ধরে ফেলবে হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির একজন খলিফা মুফতি আজিজুল হাসান রহমাতুল্লাহ আলাইহি পেছন দিক দিয়ে তাকাইলে মনে হয় জানো আশরাফ আলী থানভী হেঁটে যায় আমরা খালি কিসসা কাহিনী বলি সমস্যা কি কিসসা কইলে তোমার সমস্যা কি আমরা তো বিল ক্লিনটনের কিসসা কাহিনী বলি না আমরা ব্যক্তিদের কিচ্ছা কাহিনী বলি যাদের বয়ান শুনলে কাহিনী শুনলে মানুষের চোখে পানি আসে আমল সারা ব্যক্তি আমলের জন্য রেডি হয়ে যায় ভাইরা আমার আসলে দেখতেন আমি চলন বাঁকা সুন্দরী মেয়েটারে যুবক ডিস্টার্ব করে যুবতী মেয়েটা কয় তোর কি ক্ষতি করলাম এত ডিস্টার্ব কেন করো যুবতী মেয়েটার জবাবে যুবক বলে তুমি আমার কোনো ক্ষতি করো নাই তুই ডিস্টার্ব কেন করো কয় তুই সুন্দরী কেন তাপলি গলারা নিজের টাকা দিয়া মানুষের মাথায় হাত দিয়া কয় আসো নামাজে আসো নামাজে আসো নামাজ পড়ো ভাই আল্লাহ ওয়ালারা পীর মশাইখরা কান্নার বয়ান দিয়া দিয়া বলে আসো বান্দা নামাজ পড়ো পাগড়ি পড়ো টুপি ওয়ালা হয়ে যাও কিন্তু এরপর এদের বিরোধিতায় একদল মানুষ কেন পেছনে লেগে আছে ও ও কোনো ক্ষতি তাদের করে না একটাই দিলের মধ্যে হিংসা তোদের ওয়াজের মধ্যে তোদের মান মাঝখানে কেন এত মানুষ দিন দিন পতাকা তলে আসতেছে নামাজি হচ্ছে সহ্য করতে পারে না বেনামাজি এলে নবীর আশেক উম্মতের দল আজিজুল হাসান তোমার বুজুর্গ রাস্তা দিয়ে হাঁটতেছেন অপর দিক থেকে একটা যুবক আর যুবতী আসতেছে আজিজুল হাসান দরুদ শরীফ পড়ে জিকির আজকার করে আর রাস্তা দিয়ে নিচে নিচে তাকায় হাঁটে যুবতী মেয়েটা আর যুবকরা গলায় গলায় হাত লাগাইয়া প্রেমের বন্ধনের কাহিনী গায়ে গায়ে হাঁটে আর বাদাম খায় হঠাৎ করে আজিজুল হাসানের অজান্তে রাস্তার পাশে একটু কাদা পানি পাও লাগি একটা ফোটা যুবতী মেয়েটার গালে লাগলো যুবকটা সহ্য করতে না পারিয়া আজিজুল হাসানের কাছে আইসা হাতটা বাড়ায়া একটা চর মেরে ফেললো গালের উপরে আল্লাহর ওলি বুড়া মানুষ খাস করে জমিনে মা রাস্তায় পড়ে গেল দেখছে একজন তৃতীয় ব্যক্তি দূর থেকে ওই লোকটা দৌড়াইয়া কাছে আইলো কাছে আসতে না আসতে দেখতেছে যুবক যুবতী খিলখিল করে হাসতে হাসতে সামনে যায় আর বলে এই মেয়েটা দেখ আমি তোর জন্য কি পারি পাগড়িওয়ালার এক থাপ্পড় দিনাম মাটির মধ্যে পড়ে গেল যুবকটা কিছু দূর যাইতে না যাইতে ওই তৃতীয় ব্যক্তি তাকায় দেখে যুবকটা হঠাৎ করে রাস্তায় হোঁচট খাইয়া পড়িয়া চিৎকার করে বলে আমার পাও নাই আমার একটু বাঁচাও আমাকে বাঁচাও মেয়েটাও কান্না করে তাড়াতাড়ি আমার আমার বন্ধুটারে বাঁচাইয়া দাও ও হাত ধইরা টানে ও কান্না করে তৃতীয় ব্যক্তিটা আল্লাহর ওলিকে একটু সান্ত্বনা দিয়ে সামনে গেল গিয়া কয় রে যুবক তুই কি করছো কেমনে পড়লি যুবতী মেয়ে কয় কিছুই তো দেখি না সমান রাস্তা হঠাৎ করে পড়লো কেন বুঝলাম না এইবার ওই লোকটা কয় ওই যে একজন পাগড়িওয়ালা ওখানে কান্না কান্না করতেছে ওর সাথে কোন কিছু হয়েছে কিনা যুবতী মেয়েটা বলে আমার গালের মধ্যে তার পায়ের একটা ধাক্কা এক ফোঁটা কাদা পানি লাগছে ওই যুবক ওই হুজুরের একটা চট থাপ্পড় মেরেছে বলে এই যুবক তুই চিনু নেই হুজুরকে বলে চিনি না বলে আমি দেশের বড় হুজুর তাড়াতাড়ি গিয়া ক্ষমা চা বেয়াদবি সব জায়গায় চলে না গায়ের জোরে গাদ্দারি করা যায় গায়ের শক্তি দিয়া মাস্তানি করা যায় বেয়াদবি করা যায় মানুষের দোয়া পাওয়া যায় না তাড়াতাড়ি মাপচা যুবক
যুবকটা হাঁটতে পারে না যুবতী মেয়েটা ধরলো ওই ব্যক্তি ধইরা কোন রকম হেসরাইয়া আল্লাহর উলির কাছে নিয়ে গেল আল্লাহর উলির পা জড়ায় কান্না করে আর বলে হুজুর আমাকে maaf করে দেন আমি বুঝতে পারি না maaf করে দেন আল্লাহর উলি বলে বাবা আল্লাহ কসম আমি তোর জন্য একটা বড় দোয়া পর্যন্ত করি নাই কিন্তু যখন থাপ্পর দিছো চোখের পানি ধরে রাখতে পারি নাই কেন দিছো থাপ্পর তোর প্রেমের প্রণাসপদের ব্যক্তিটারে যখন কাঁদা লাগছে আমি ইচ্ছা করে লাগাই নাই এরপরও তুই সহ্য করতে পারো নাই তোর ওই বন্ধু আর বান্ধবীর জন্য মায়া করে তুই আমার গালে চড় মেরেছ আমি আজিজুল হাসান তো একজন আর বড় পাগল আমিও তো একজন আর পাগল আমি তে আল্লাহ জিকির করি আর তসবিহ পড়ি আমার মাথায় পাগলি দেখো দুনিয়ার কোনো পাগলামি না আমি একমাত্র আমার মাওলার পাগল তুই যখন আমার গালে চড় মারছ আমার আল্লাহ সহ্য করতে পারে না ও যুবক নাক বলার দরকার নাই কারণ ঠিকানারও দরকার নাই মাকসাদ হলো আমরা সবাই আল্লাহর মহব্বতে চলবো কে কোন দল করে কোন লাইনে আছে জানার দরকার নাই আমগো একটাই পরিচয় আমরা এক আল্লাহর গোলাম নবীর উম্মত মুসলমান আমার আল্লাহর কোরআনের অর্থ না জেনে পড়ে লাভ নাই এই কথায় আপনারা একমত বলেন তাহলে যদি কেউ বলে এটা মানা যাবে এখন আমি তাকেই যদি প্রশ্ন করেন যে বলে কোরআনের অর্থ না জেনে পড়লে লাভ নাই তাকে জিজ্ঞাসা করেন আলিফ লাম মিমের অর্থ কি বলো ভাইরা আমার আলিফ লামের অর্থ জানে কেউ আপনি পড়ছেন অর্থ জানেন না সব হবেনি আসেন মাগরিব এশা ফজর ইমাম সাহেব কেরাত আসতে পারে না জোরে আমরা মুক্তাদিরা পেছনে দাঁড়ায় যে নামাজ পড়ি আমরা তো অর্থ জানি না বলেন অর্থ না জানি না শুনলে সওয়াব হবে নি বলেন সামনে আসতেছে রমজান হাফেজ সাহেব খতমে তারাবির মধ্যে কোরআন তেলাওয়াত করে হাফেজ সাহেব অর্থ জানে না আমরাও অর্থ জানি না বলেন সওয়াব হবে নি যদি কেউ বলে কোরআনের অর্থ না জানিয়া পড়লে লাভ নাই খতমে তারাবি বাদ দিয়া দাও আর যদি বলেন না আছে লাভ আছে শুনেন এবার রসুলের হাদিস কালা নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম মান ক্বারা হরফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা আল্লাহর নবী বলেন একটা অক্ষর যদি পড়ো একটা হাসানা এক হাসানা 10টা নেক যদি কেউ পড়ে আলিফ লাম মিম নবী তাও বলেন লা আকুলু আলিফ লাম মিম হরফুন ওয়ালাকিন আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফুন নবী বলেন আমি বলি না আলিফ লাম মিম তিনটা মিলে একটা অক্ষর না না আলিফ আলাদা অক্ষর লাম আলাদা অক্ষর মিম আলাদা অক্ষর কেউ যদি পড়ে আলিফ লাম মিম সাথে সাথে 30টা নেক জমা হয়ে যাবে ভাইরা আমার প্রশ্ন ছিল আল্লাহ পাক অর্থহীন অক্ষর কেন কোরআনে দিলেন তার দুই জবাব গেল সামনে আরো যাব তিন নাম্বার জবাব আলিফ লাম মিমের অর্থ নাই দিলেন কেন তার তিন নাম্বার জবাব না 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 অর্থ নাই না আসলেই অর্থ আছে লেখক জানেন পাঠক জানে না যিনি দিয়েছেন তিনি জানেন পড়নেওয়ালা উদাহরণ এভাবে আমি দেই আমরা ভিজিটিং কার্ড করিনি কথা বলেন না কেন
একজনের ভিজিটিং কার্ডের মধ্যে রাখলেন এইচ এম এ রহমান লেখা না এখন আপনি এটা নিয়ে তাফসীর করতেছেন এইচ মানে হাজি সাহেব এম মানে মাওলানা এ মানে আব্দুর রহমান স্পষ্ট তুই যে কার্ডে লেখছিস এটা কি গো তারপরে তাফসীর করতেছিস তোমার এই কার্ডে বলে কি তাফসীর করো বলে এই ইসমিয়া বুঝাইলাম হাজি সাহেব বলে 13 বার দয়ে মুসফর কেন বলে আমার বংশও কেউ হস করে নাই তাহলে তুমি এই ইসমিয়া কি বুঝাইতে চাও বলে এই ইসমিয়া বুঝাইলাম আমি বংশগত হাওলাদার এমপিয়া কি করেছো বলে মাওলানা তার 13 বার ইস্তেগফার পর জীবনে মাদ্রাসার বারান্দা ধাক্কা খেয়েও ঘুরি নাই ভুলেও যাই নাই মসজিদের ভিতরে বলে গরু ঢুকছে গরু মুয়াজ্জিন দিছে বিদা মালিকের ধন বেদ গরুরে ধমকাইলা কেন এ বুঝা কিছু এ তো ভক্ত কইরা ঢুকছে আমার কোনো দিন ঢুকতে দেখছো এ গরু তো বুঝে না ভক্ত করে ঢুকে গেছে আমার দেখছো ঢুকতে আমি তো শিক্ষিত শয়তান ঢুকি নাই এরে নবীর উম্মতির দান জীবনে পরিদাই অতএব এইচ এম এ রহমানের অর্থ যিনি লেখছেন তিনি জানেন আলিফ লাম মিম আলিফ লাম রা কাফ ইয়া আইন সাদ এই অক্ষরগুলোর অর্থ অবশ্যই আছে খালেক আমার আল্লাহ জানেন মাখলুকতেরা কেউ জানে না আরো আগাবো ইনশাআল্লাহ এবার শেষ জবাব আমার নবীও এই অক্ষরের অর্থ জানেন তো উম্মতের জানাইলেন না কেন একমাত্র কারণ বন্ধুর সাথে বন্ধুর গোপন কথা বলার পাসওয়ার্ড গোপন নাম্বার কি নাম্বার গোপন নাম্বার এই যুবকেরা তোমাদের আছে না গোপন নাম্বার বাথরুমে দুই কাওয়ালের মধ্যে লেখে এইচ ক্লাস এস কই লেখছে চিন্তা করে কি ভঙ্গির বাথরুমে গিয়ে লেখা লাগিল এত কাগজ আবার বাইরে রয়েছে কাগজে লেখে না বাথরুমে না আলিফ লাম মিমের সমাধান কি পাইলাম অর্থ আছে না নাই কে জানে তাহলে প্রশ্ন সমাধান হয়ে গেল অর্থবিহীন অক্ষর আল্লাহ কোরআনে দেন নাই এরপরে আলোচনা জালিকাল কিতাব করব না ছেড়ে দিব থাকবেন না চলে যাবেন দেখি তো কারা কারা থাকবেন না ঘুমাসতেছে মনে হয় এই জন্য না এক আল্লাহর ওলি বলেন কেউ জাহান্নামে যাবেন কয়েকজন মুরুব্বি হাত উঠায় বলে আল্লাহু আকবার কেউ জাহান্নামে যাবেন বলে আমি যাবো না আব্বাও যাবে না হাত তুললেন কে বলে আমরা তো জানি টুপিওয়ালারা যা পায় ভালো কথাই বলে এরে নবীর আশেক উম্মতের দল বিবেক দিয়ে কাজ করতে হবে চলতে হবে আবেগ দিয়ে কামিয়াবির দরজা পাওয়া যাবে না যালিকাল কিতাব ভালো করে খেয়াল করেন আমরা কোন একটা দূরের জিনিসকে ইঙ্গিত করতে বলি ওই কাছের জিনিসকে বলি কি এই এটার ওই আরবিতে বলে জালিকা নিকটের জিনিস এই এটাকে আরবিতে বলে হাদা বলেন আল্লাহর কোরআন দূরে না কাছে তাহলে জালিকা হবে না হবে হাদাল কিতাব এই কিতাব এই কিতাব কিন্তু আল্লাহ জালিকাল কিতাব কেন বললেন ওই কিতাব দূরের কিতাব কেন বললেন অথচ কোরআন তো কাছে কোরআন তো সিনার মধ্যে কোরআন তো ঠোঁটের মধ্যে ছেলেটা কিচ্ছু বুঝে না হঠাৎ করে যখন ইমামতিতে দাঁড় করায় দিবেন এত সুন্দর তেলাওয়াত চোখের পানি ধরে রাখা যায় না আমার দেশের সোনার ছেলেরা বিদেশ গিয়া কোরআনের তেলাওয়াত করে এক নাম্বার পুরস্কার নিয়ে হাজির কথা বলেন না কেন ঠিক
মুসলমানের ঘরে আজ কোরআনের আওয়াজ নাই রে বাবা ও যুবক ভাই স্কুল কলেজে পড়িয়া 10টা সাবজেক্টে লেখাপড়া করলা আবার ইংরেজির জন্য প্রাইভেট পড়লা অঙ্কের জন্য প্রাইভেট পড়ার সময় পাইলা বান্দবীদের মিয়া পার্কে ঘোরার আড্ডা দেওয়ার সময় পাইলা আমার আল্লাহর কোরআন পড়ার জন্য একটা ঘন্টা সময় পাইলা না অতস আল্লাহর কোরআন এত মজার এই কোরআনটা যখন কবরের কিনারে দাঁড়ায় পড়বা সাথে সাথে কবরের আযাব মা কোরআনওয়ালা সন্তান দেখে যাও রে ভাই এত সুন্দর কোরআন এটা সারা জিন্দেগি বয়ান করলে বোঝানো যাবে না কোরআন এমন সুন্দর একটা কিতাব কবরে কিনারায় যখন তেলাওয়াত করবে সাথে সাথে আল্লাহ বলবে এই কোরআনের বরকতে কবর জান্নাতের বাগান বানায় দাও কত মজার তেলাওয়াত দুনিয়াতে আর কোন তেলাওয়াত পাবেন না কোন একটা কবিতা দুইবার শুনলে মাথা খারাপ কিন্তু কোরআন যত পড়ে ততই খারাপ লাগে কেউ কি বলছে ভাই এই নাও সাহেব জীবন ভর খালি আলহামদুলিল্লাহ দেন কেউ বলেছে বরং যার কণ্ঠ যত ভালো তার তেলাওয়াত তার মজা তত ভালো মানুষ অধীর আগ্রহে বিশ্রাকার তারা বিশ্বাস করে তেরো পাওয়া যায় না ওটা ঠিক নেই আবার কোন কোন মসজিদের বিদ্যুৎ ফেল কমিটি গর্ব করে হুজুর কফাল একটা হাফেজ পাইছি বিদ্যুৎ ফেল কখন যে বিশ্রাকার শেষ হয়ে গেল অমুক মসজিদে লাগছে দুই ঘন্টা আমগো লাগছে দেড় ঘন্টা অথচ আজকে যদি মক্কা শরীফ যান মদিনায় যান এমনি নামাজে যেমন তেলাওয়াত বিশ রাকাত তারাবিত সেই স্বাভাবিক তেলাওয়াত মনে হয় যেন আসমান থেকে কোরআন নাজিল হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون الله كلام التلاوة এমন সুন্দর তেলাওয়াত আজকে দুনিয়াতে তৃপ্তি পাই না না রে বান্দা কিয়ামতের ময়দানে আমার আল্লাহ নিজে তেলাওয়াত করে তৃপ্তি দিবে এরে নবীর আশিক উম্মতের দল দূরের ইঙ্গিত দূরের জিনিসের জন্য কোরআন কাছে এটা দূরে না আল্লাহ তো বলার দরকার ছিল হাযাল কিতাব কেন বললেন যালিকাল কিতাব প্রশ্ন বুঝলেন বলা দরকার ছিল হাযাল কিতাব এই কিতাব কেন বললেন ওই কিতাব যালিকাল কিতাব মানে ওই দূরের কিতাব এক নাম্বার জবাব হাযাল কিতাব মানে যালিকাল কিতাবের ব্যাখ্যাই হলো হাযাল কিতাব এই কিতাব আল্লাহ ঘুরাইয়া বললেন কেন এটাই কোরআনের বড় অলংকার আল্লাহ এমন ভাবে সাজাইছেন যে বান্দা মেধা খাটাইয়া দেখো এমন সুন্দর সাজানো কিতাব জমিনের মধ্যে আর নাই
দুই নাম্বার জবাব যদিও কোরআনটা আমাদের সামনে রিডিং লাইন আমাদের সামনে তবে কোরআনের মারিফাত আর ব্যাখ্যা আর তাফসীর আমাদের জেহেন থেকে অনেক অনেক দূরে তিন নাম্বার জবাব ওই কিতাব মানি ওই আদম আলাইহিস সালাম থেকে ঈসা নবী পর্যন্ত আল্লাহ যত কিতাব দিলেন যত ইলম দান করলেন বিধি বিধান দান করলেন সবগুলো সমষ্টিগত জমা করে আল্লাহ কোরআনের মধ্যে দিলেন আল্লাহ বুঝাই দিলেন এটা এমন একটা কোরআন ওই আদম নবীর কিতাবের ইলমের কিতাব এটা ওই ঈসা নবীর যাতে যে ইলম দিয়েছিল সেই সমন্বয়ের কিতাব এই কোরআন তিন নাম্বার জবাব হয়ে গেল জবাব নাম্বার চার এটা তো ওই এত পরিমাণ দূরের কিতাব ওই কিতাব ওই কিতাব মানি হলো ওই লাউহে মাহফুজের কিতাব লাউহে মাহফুজ কোথায় এই ফেনীর বর্ডারের সামনে হ্যাঁ শিক্ষক ছাত্রকে বলে আসমান কাছে না হিমালয় পর্বত কাছে বলতো ছাত্র বলে স্যার আসমান কাছে বলে বললি কেমনে বলে হিমালয় পর্বত দেখা যায় না আসমান সরাসরি দেখা যায় লাউহে মাহফুজ কোথায় আমরা যে জমিনে বসবাস করি দর্শন করে এই নাম এটার নাম পৃথিবী এখান থেকে যে আমরা দেখতে পাই প্রথম আসমানের মাঝখান জায়গাটাকে দর্শন বলে মহাশূন্য এই মহাশূন্যের মাঝখানে একটা স্তর আছে যেটাকে বলে মাধ্যাকর্ষণ ওখানে স্যাটেলাইট তৈরি করে রাখছে যা রেখে তুমি উপরেও যাবে না নিচেও যাবে না মিডল পয়েন্টে থেকে যাবে ওখান থেকে স্যাটেলাইট দুনিয়ার খবর নিয়ে সেন্টারে দেয় সেন্টার আমাদের কাছে খবর পৌঁছায় দেয় মায়ার নবী বলে আমি মেহরাজে যখন রওনা হয়ে গেলাম বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস ওখান থেকে প্রথম আসমানে চলে গেলাম আসমানে গিয়া এই যে মহাশূন্যটার দূরত্ব হলো 500 বছরের পথ আমি প্রথম আসমানে গিয়া দেখলাম দুইটা দরজা লাগানো দরজার মধ্যে তালা মারা দরজাগুলো জমরা দিয়া কুট পাথর দ্বারা বানানো আর দরজার তালা হলো নূরের তৈরি তালা ভেতরে দারোয়ান আছে জিব্রাইল বললেন দরজা খুলো বললে কে বলে আনা জিব্রাইল অমাম মা তোমার সাথে কে বলে হুয়া মুহাম্মদ ভেতরের দারোয়ান ফেরেশতা বলে আসার অনুমতি আছে নাকি বলে আছে বলে তালা খোলো ভেতরের দারোয়ান বলে চাবি তো আমার কাছে নাই বলে তো চাবি কি বলে চাবি হলো বিসমিল্লাহির রহমানির রহিম নবীজি বলেন আমি তালা খুলে ফেললাম ভেতরে ঢুকলাম আসমানের মধ্যে দুইটা দরওয়াজা কেন হাদিস শরীফে রাসূল বলেন এক দরওয়াজা দিয়া মুমিনের আমল আরশে আযিমে চলে যায় আর একটা দরজা দিয়া মুমিনের জন্য রিজিক জমিনের মধ্যে আসে এই জন্য খাতি মুমিন যখন ইন্তেকাল হয় আসমান কাঁদে দরওয়াজা দুলোটা কাঁদতে থাকে কান্নার মাঝে মাঝে নমুনা দেখা যায় হালকা হালকা আকাশে বৃষ্টি আল্লাহ ওয়ালার ইন্তেকালে দেখা যায় নবীজি বলেন প্রথম আসমানে দুইকে দেখলাম বিশাল আসমান বলে কেমন বড় কয় 500 বছরের মোটা নবীজি বললেন ওখান থেকে আমি আবার বের হয়ে গেলাম উপরে গিয়ে দেখি এই রকম আরেকটা মহাশূন্য 500 বছরের দূরত্বের ফাঁকা পেরিয়ে গেলাম দ্বিতীয় আসমানে ওখানেও দুইটা দরওয়াজা তালা খুললাম ভেতরে ঢুকলাম ঢুকার পরে সব আল্লাহর কুদরত দেখলাম ওই আসমানটাও 500 বছরের মোটা এই আসমানটা দেখার পর আবার উপরে গেলাম আর একটা মহাশূন্য দেখলাম 500 বছরের দূরত্ব এগুলো পেরিয়ে গেলাম তিন নাম্বার আসমানে তৃতীয় আসমানে গিয়া দুইটা দরজা তালা খুললাম অনুমতি নিয়া ভেতরে ঢুকলাম আল্লাহর কুদরত দেখলাম এরপরে আবার তিন নাম্বার আসমান পেরিয়ে চলে গেলাম মহাশূন্য মহাশূন্য পেরিয়ে 500 বছরের পথ পেরিয়ে গেলাম কত নাম্বার আসমান তিন নাম্বার চতুর্থ আসমান চতুর্থ আসমানের মধ্যে গিয়া দেখলাম গোটা দুনিয়াকে সূর্য যে আলো দেয় ওই সূর্যটা চতুর্থ আসমানে লাগানো আছে সারা দুনিয়াতে যে সূর্য আলো দেয়
ওই সূর্যটা চতুর্থ আসমানের মধ্যে লাগানো আমি পয়গম্বর সূর্যটা লাগানো দেখলাম উপরে তিনটা আসমান নিচেও তিনটা আসমান মিডল পয়েন্টে আল্লাহ সূর্য রাখছেন আমরা যুক্তিমত যদি একটু টান মারিয়া উপরে উঠাইয়া দিতেন সূর্যের তাপের অভাবে জমিনটা বরফ হয়ে যেত আবার যদি একটু নিচে ধাক্কা দিয়া নামায়া দিতেন সূর্যের তাপে পুরো জমিনটা পুড়িয়া ছাই হয়ে যেত একজন দেখবেন দুনিয়ার জমিনের মধ্যে যেখানে সূর্যের আলো বেশি বারমার গরমার গরম গরমার গরম আবার যেখানে গিয়া দেখবেন উত্তর মেরুতে যাবেন ওখানে সূর্যের আলো কম নদীর পানি পর্যন্ত বরফ হয়ে যায় ঠান্ডা 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 আল্লাহ এমন জায়গায় সূর্যটা রাখলেন কিয়ামত পর্যন্ত এই সূর্য আল্লাহর বা বান্দার ডিউটি পালন করবে আল্লাহর ওয়াদারে আজ পর্যন্ত বেয়াদবি করে না ওই সূর্য বিজ্ঞানীরা বলে এই জমিনটা যত বড় এর থেকে 13 লক্ষ গুণ বড় কিন্তু আমি বলি বিজ্ঞানীদের থিওরির মধ্যেও ভুল আছে কারণ বিজ্ঞানীরা আজ পর্যন্ত পৃথিবীর যথেষ্ট পরিমাণ আয়তন নির্ণয় করতে পারে নাই তার দলিল কি সূরা কাহাফের মধ্যে বাস জুলকারনাইনের ঘটনা আছে জুলকারনাইন গোটা দুনিয়ার শাসক ওই জুলকারনাইন উত্তর মেরুতে চলে গেলেন উত্তর মেরুতে গিয়ে দেখলেন দুই পাহাড়ের পাদদেশে একটা ফাঁকা জায়গা ওখানে মানুষ বসবাস করে পাহাড়ের ওই পার্শ্বের এক দল দানব আইসা এদের উপরে হামলা করে এদেরকে কোরআনের ভাষায় বলে এরা ইয়াজুজ মাজুজের বংশধর বাদশা জুলকারনাইন লোহা দিয়ে প্রাচীর নির্মাণ করে পাহাড়ের পাদদেশের ফাঁকা আটকায় দিলেন মুফাসসিরিন কেরাম বলেন ওই ইয়াজুজ মাজুজের বংশধরেরা প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেওয়াল তলি পার্শ্ব থেকে চাটে সন্ধ্যা যখন হয় তখন ফিরে যায় হালকা পাতলা রেখে বলে কালকে আইসা চাটব পরের দিন আইসা দেখে আগের মতো মোটা হয়ে গেছে মুফাসসিরিন কেরাম বলেন যেদিন আল্লাহ অর্ডার হবে এদিকে আসার সেদিন তারা বিকালবেলা যাওয়ার আগে বলবে ইনশা আল্লাহ আগামীকাল আইসা আমরা শেষ করে ফেলব পরের দিন আইসা ইনশা আল্লাহর বরকতে দেখবে আর দেওয়ালটা মোটা হয় নাই ওটাকে চেটে চেটে শেষ করিয়া এপারে আসবে এদিকে আইসা ওরা মানুষকে ধরবে আর খাবে মানুষকে ধরবে আর খাবে ওরা কেউ 60 হাত লম্বা কেউ 40 হাত লম্বা কেউ 30 হাত লম্বা বিজ্ঞানীরা বলে এত স্যাটেলাইট চালাইলাম রকেট চালাইলাম বিমান চালাইলাম এত কিছু চালাইলাম আজ পর্যন্ত বের করতে পারলাম না ইয়াজুজ মাজুজ কেমনে খায় কেমনে ঘুমায় কি করে আজ পর্যন্ত বের করতে পারলাম না কয়েক বছর আগে পত্রিকায় খবর আসছিল রাশিয়ার মধ্যে একটা আগুনের গোলা বের হয়েছিল আগুনের গোলা ওই আগুনের গোলা এখান থেকে জমিনে পড়া মাত্র আগুনের একটা গোলা জমিনে পড়লো রাশিয়াতে মানুষ বের হয়ে গেল ওই আগুনের গোলা থেকে মানুষ বের হয়ে হাঁটে চলা করে রাশিয়ান প্রশাসন খবর পাইয়া দ্রুত আগাইতে লাগলো অস্ত্র শস্ত্র নিয়ে যখন গেল দেখে যত সামনে যায় আগুনের গোলাটা পেছনে যায় শেষ পর্যন্ত চতুর্দিক থেকে যখন বের দিল তখন আগুনের গোলাটা মানুষ ঢুকে গেল উপরে উঠে গেল এরা বিমান দিয়ে ধরার চেষ্টা করলো হঠাৎ অদৃশ্য হয়ে গেল কেউ কেউ বলে এরাই ছিল ইয়াজুজ মাজুজের বংশধরেরা এরা নবীর উম্মতের দল এই পৃথিবীটা যত বড় এর থেকে বড় 13 লক্ষ গুণ হলো সূর্যটা বড় আর আমরা যে আকাশের চাঁদ দেখতে পাই এই চাঁদ হলো পৃথিবী নামক গ্রহ থেকে 50 গুণ ছোট এ কারণে সূর্য গ্রহণ লাগলে কেউ দেখে না কিন্তু চন্দ্র গ্রহণ লাগলে কেউ দেখে না কারণ পৃথিবী নামক গ্রহ থেকে এই চন্দ্রটা 50 গুণ ছোট আর সূর্য হলো 13 লক্ষ গুণ বড় এ কারণে সূর্য যদি কোথাও গ্রহণ লাগে গোটা দুনিয়াটা অন্ধকার হয়ে যায় এই সূর্যটা কত বড় নেয়ামত আমাদের জন্য আল্লাহ কোরআনও বলেন এই সূর্য আমি বছরের ক্যালেন্ডার বানায় দিলাম বাংলা ইংরেজি মাস গণনা করো বাৎসরিক ক্যালেন্ডার বানায় দিলাম সূর্যটারে আর আরবি মাসের ক্যালেন্ডার বানায় দিলাম আকাশের চাঁদ দেইখা দেইখা আরবি গণনা কর আর দুনিয়ার অন্য গণনা করবি চন্দ্র সূর্যের হিসাব কইরা কইরা ভাইরা আমার নবী বলেন এই সূর্য আরো কি নিয়ামত বলে জমিনের মধ্যে সূর্য সূর্যের মধ্যে সাতটা কালা আছে রং আছে মাঝে মাঝে দেখবেন পূর্ব দিকে যখন বৃষ্টি হয় দিনের বেলা রাতে না পূর্ব আকাশের দক্ষিণ কর্নারে একটা পাইপের মতো দেখবেন সাগরের মধ্যে পাইপ লাগায় মনে হয় যেন পানি তুলে
এটাকে বলে রং ধনু সূর্যের আলো লেগে তার রং বেরং হয়ে যায় এই সূর্য এত বড় খাদেম এই দুনিয়ার মানুষের জন্য আমরা যত জমিনের ফসল খাই আমরা যত গাছের ফল খাই এই যত ফসল আর ফল খাই এগুলোর রং লাগায় সূর্য আর এগুলো স্বাদ বাড়ায় দেয় চা সূর্য আলো দেয় সূর্য রং বানায় এজন্য দেখবেন আম গাছ লাগাইয়া যেই সাইডে সূর্যের আলো বেশি ওই দিকের আমগুলো কালার বেশি যেই পাশে সূর্যের আলো কম ওই পাশে আমের কালার কম রাতের বেলা তাকায় দেখবেন যেই সাইডে আমের মধ্যে চাঁদের আলো বেশি ওই সাইডের আম মিষ্টি বেশি যেই সাইডের মধ্যে তাকায় দেখবেন চাঁদের আলো কম ওই সাইডের আম মিষ্টি বড় কম পয়গম্বর বলেন এই সূর্যটা দেখলাম চতুর্থ আসমানে টানানো আল্লাহর নবী বলেন আমি মেরাজের রাতে এগুলো দেখার পরে আবার সামনে গেলাম জাবনে আর উপরে যাবো পয়গম্বর বলেন আমি চতুর্থ আসমান পেরিয়ে উপরে উঠলাম উপরে উঠার পরে দেখলাম আর 500 বছরের দূরত্ব মহাশূন্য এটা পেরিয়ে গেলাম পঞ্চম আসমান ওখানে ঢুকলাম দুইটা দরজা দুই দরজা দিয়ে ঢুকা আবার পঞ্চম আসমান ছায়ের করলাম 500 বছরের মোটা শেষ করে আবার মহাশূন্য পাড়ায় গেলাম 6 নম্বর আসমানে এটাও দুই দরজা দিয়ে ঢুকলাম 500 বছরের মোটা এরপরে গেলাম মহাশূন্য পেরিয়ে সপ্তম আসমানে সপ্তম আসমানটাও 500 বছরের মোটা এরপরে চলে গেলাম সপ্তম আসমানের উপরে গিয়ে দেখলাম একটা কাবা যার নাম হলো বাইতুল মামুর ফেরেশতাদের কাবা মুহূর্তে 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 ওই নূরের ঘর বাইতুল মামুর 70,000 ফেরেশতা এক সিরিয়ালে তাওয়াফ করে আজকে যারা সুযোগ পাইল কিয়ামতের আগে আর তাদের সিরিয়াল আসবে না এবার চিন্তা করেন কি পরিমাণ ফেরেশতা আল্লাহ বানাইছে পয়গম্বর বলেন ওই বাইতুল মামুর এমন জায়গায় সেট করা সপ্তম আসমানের উপরে ওখানে ছাদের উপরে একটা পাথর যদি রেখে দেওয়া হয় ওই পাথরটা বাইতুল মামুর নূরের কাবা ফেরেশতাদের কাবার মাঝখান দিয়া পাথরটা নিচের দিকে আসবে এক থেকে সাত থেকে এক আসমান সাতটা আসমান বেদ করিয়া ওই বাইতুল মামুরের পাথরটা এসে আমগো জমিনের বাইতুল্লার কাবার ছাদের মাঝখানে এসে পড়বে নবীজি বলেন আমি আবার উপরে গেলাম দেখলাম সিদরাতুল মুনতাহা একটা বড়ই গাছ কি গাছ বড়ইগুলো এক একটা কত বড় বলে তেলের ড্রামের মতো বড় আর ওই বড়ই গাছের পাতাগুলো হলো হাদিসের ইবারাত কাল কেলাল হাতির কানের মতো বড় নবী বললেন এখান থেকে আমার আবার সফর আলাদা শুরু সিদরাতুল মুনতাহা থেকে আবার উপরে চললাম ভিন্ন বাহনে যখন রওনা হয়ে গেলাম আল্লাহ আমাকে কুদরতের সাথে নিতেছেন যাচ্ছি অনেক পথ পেরিয়ে যাইতেছি এক জায়গায় গিয়ে দেখলাম অন্ধকার অন্ধকার কিছুই দেখা যায় না আলো নাই এই অন্ধকার পথ পেরিয়ে অনেক 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 উপরে গিয়ে দেখলাম এক পর্যায়ে পানি 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 আর পানি পানি আর পানি পানি আর পানি ওই পানির স্তরগুলো যখন পেরিয়ে যায় ওই পানির স্তর পেরিয়ে যখন উপরে উঠলাম ওই পানির স্তরের মাঝখানে গিয়ে দেখলাম আল্লাহ তাআলা পানির উপরে বানায় রাখছেন নূরের তৈরি আরশে আজিম পয়গম্বর বলেন আমি আরশে আজিমের মধ্যে ঢুকলাম জুতা খুলতে চাইলাম লম্বা কথা নবী বললেন আমি আরশে আজিমের মধ্যে দুইকে দেখি আরশে আজিমটা আটজন ফেরেশতারা কাঁধে নিয়ে দাঁড়ায় আছে আর ওই আটজন ফেরেশতার কাঁধে আরশে আজিম আর তাদের পা হলো জমিনের নিচে নবী বলেন আমি আরশে আজিমটা ঘুরে ঘুরে দেখলাম ওই আরশে আজিমে দেখলাম একটা তক্তা আরবিতে বলে লাউহুন সংরক্ষিত তক্তাকে বলে লাউহে মাহফুজ ওই সংরক্ষিত তক্তা দেখলাম পুরা 30 পারা কোরআন লেখা ওখানে যেমন আলহামদু সুরা প্রথম লেখা ঠিকই কোরআনে আলহামদু প্রথম লেখা ওখানে যেমন কুল আউযু বিরব্বিন নাস সুরাটা শেষে লেখা এখানেও সেইভাবে কোরআনে শেষ সুরা কুল আউযু বিরব্বিন নাস লেখা অর্থাৎ ওই লাউহে মাহফুজে যেইভাবে কোরআন সাজানো বর্তমান কোরআনটাও ওইভাবে সাজানো আছে নবী বলেন ওই কোরআন আমি দেখলাম আরশে আজিমের মধ্যে লেখা আল্লাহ বলেন যালিকাল কিতাব ওই কিতাব হলো ওই লাউহে মাহফুজের কিতাব এরে নবীর উম্মতের দান এই কিতাবটারে সিনায় লাগাও রে যুব
ফজরের নামাজের পরে 1 ঘন্টা না হয় ইশার নামাজের পরে ঘুমের আগে 1টা ঘন্টা যদি সময় দাও 3 মাসের বেশি লাগবে না তোমার কোরআনটা শেখার জন্য রে বাবা আল্লাহর কোরআন একটু পড়িয়া দেখো কেমন মজা লাগে আরে আল্লাহর গোলাম ঈসা নবী রাস্তা দিয়া যায় হঠাৎ করে তাকায় দেখে একটা কবরের মধ্যে আগুন জ্বলে আযাব নবী দেখে চলে গেলেন কিছুদিন পরে আবার ওই কবরের কিনারা দিয়া যায় দেখে আজকে মিশকের ঘ্রাণ ঈসা নবী ডাক দিয়া বলেন হে মালিক ওই দিন দেখলাম কবরে আযাব আজ কেন কবরের মধ্যে মিশকের ঘ্রাণ আল্লাহ বলে ও ঈসা এই বান্দা দুনিয়াতে বিদায়ের সময় একটা বাচ্চা মায়ের কোলে রেখে আসে ওর মা বাচ্চাটার এখন ওরকম বয়স হওয়া মাত্র মাদ্রাসায় পাঠায় দিছে ওই বাচ্চাটা মাদ্রাসায় গিয়া শিক্ষকেরা পড়াইছে পর বিসমিল্লাহির রহমানির রহিম ওই বাচ্চা যখন বলছে আমার কুদরতি মায়া জন্মায় গেল আমি ফেরেশতারে ডাক দিয়া বললাম এনে রহমতের ফেরেশতারা ওই বাচ্চা কয় আমি নাকি রহমান আমি নাকি বড় দয়াময় বড় রহিম আর দেরি করবি না ওই ওর বাচ্চাটার বাবা সহ যারা কবরে আছে সাথে সাথে কবরের আযাব মাফ করে দাও এরে নবীর উম্মতের দল আমি শুরুতেই বলেছি কেন তুমি ভিন্নতা চিন্তা করো আমরা মুসলমান এক আল্লাহ এক কাবা এক কোরআন এক কালেমা এক দিন এক ধর্ম যাওয়াটাও এক কবরের হালাত এক প্রশ্নও তিনটা এক ধর্মের পরিচয় দাও রবের পরিচয় দাও রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও আমাকেও এই প্রশ্ন আপনাকেও একই প্রশ্ন করা হবে যারা আল্লাহর পরিচয় নিয়ে ধর্ম মানিয়া সুন্নত মেনে কবরে যাবে তারা বলবে রব্বি আল্লাহ আমার রব হলেন আল্লাহ দ্বীনি আল ইসলাম আমার ধর্ম হল ইসলাম আর একটা রাস্তা করে বলবে নবীকে দেখায় বলবে চিনো এই ব্যক্তিটাকে সুন্নতের আশে কথা বলবি নি তো সে আমার মায়ের যেই নবীকে না দেখে ওলামায়ে কেরামের বয়ান শুন নবীর সুন্নতের আমল করেছি টুপি পরেছি পোশাক পরেছি এর নবীর উম্মতের দল আর যারা সুন্নত মানলো না ইসলাম মানলো না কবরে যখন যাবে একই প্রশ্ন যখন করবে ওই গুনাহগারেরা বলবে হা হা লা আদরি আমি কিছুই জানি না বড় আফসোস আমি কিছুই জানি না আল্লাহ তাআলা বলবে আর কোনো সাড়া দেওয়া হবে না এই বান্দারে দুনিয়াতে কত নেয়ামত আমি দান করলাম আমার দেওয়া পানি আমার দেওয়া মাছ আমার দেওয়া ফল আমার দেওয়া সূর্যের আলো সব আমি ফ্রি করে দিলাম সব ভোগ করিয়া বান্দা আমাকে মানে নাই বরং বিরোধিতা করেছে আলে আমাদের পেছনে লেগে নিজের জীবনটা নষ্ট করেছে একটা সেকেন্ডের জন্য সার দেওয়া হবে না আল্লাহর আগার মিতাওয়াজ দিয়া কুদরতিভাবে বলবে এরে কবরের মাটি দুই পার্শ্ব থেকে গুনাগারকে চাপ দেওয়া শুরু করো কবরের মাটি যখন চাপ দিবে গুনাগারের পাজলের হাড়গুলো চুরমার হয়ে যাবে একটা নয় দুইটা নয় 70 থেকে 99টা সাপ কবরে এসে ভরে যাবে জাহান্নামের আগুন কবরে এসে ভরে যাবে দুনিয়ার মানুষ কবরের আযাব বিশ্বাস করে না এজন্য আল্লাহ মাঝে মাঝে দেখায় কবরে সাপ পিচ্ছ আগুন দেখা যায় আবার কত কবরের লাশ 20 বছর পরে 30 বছর পরে কাফন সহ তাজা পাওয়া যায় যত লাশ তাজা পাওয়া গেল সব নামাজিদের কবর আর যত কবরে আযাব দেখা গেল সব হলো বেনামাজিদের কবর ও যুবক ভাই আজকে বিনয়ের সাথে বলার পরেও কেন তুমি নামাজ পড়ো না টুপি পড়ো না অথচ তোমার মতো যুবক সন্তান স্কুলে পড়ে কলেজে পড়ে এক বেলার নামাজ বাদ দেয় না আছে না নাই রে আমার মিটুলির বিড়িয়ার ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার নামাজ বাদ দেয় না অভাব নাই এরে আল্লাহর বান্দা যুবক তুমি কেন পারবা না তওবা করো দুনিয়াটা কিছুই না এখানে বসছেন ঘর পর্যন্ত যাওয়ার গ্যারান্টি নাই আল্লাহর কাছে তওবা করেন আর মাফ চান আল্লাহ আর নামাজ ছাড়বো না বেফরদে চলবো না মা বাবাকে কষ্ট দিব না আলেম ওলামাদের বিরোধিতা করে আমল নামায় গুনাহ জমা করবো না আর কোনোদিন সুন্নতের বিপরীত চলবো না সহিভাবে কোরআন পড়ে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো মুরব্বিদের দোয়া নিয়ে চলতে বেয়াদবি করবো না তওবা যদি নিয়ত হয় খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দাও আয় আল্লাহ সবার হাত আপনি কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হয় চলার তৌফিক দান করে আমাদের ঈমান আমল মজবুত করে দেন আয় আল্লাহ সহিভাবে কোরআন পড়ার তৌফিক দান করে আদর ওয়ালা বিনয়ী জিন্দেগি দান করেন আমিন
অনেক কষ্ট হইতেছে আপনাদের আল্লাহ সবাইকে কবুল করে প্রতি বছর এই মাহফিল থাকবে না বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ এতক্ষণ বয়ান যা শুনলে কবুল করেন পুরা ফেমিয়ে রাখায় আল্লাহ মাহফিলের বরকত ছড়ায় দেন সবাইকে আল্লাহ দ্বীনের খাদেম হিসেবে ইখলাসের সাথে খিদমত করার তৌফিক দান করেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما আজ এই জিন্দেগি শয়তানের ধোকায় পড়ে গুনাহ করে না পাপ করে চলেছি রে আল্লাহ আমল নামায় গুনাহ ছাড়া কিছুই দেখি না রে আল্লাহ যেদিকে দেখি শুধু গুনাহ গুনাহ নেক আমল করতে পারি না রে আল্লাহ এ জীবনে না করি ছাত্রদেরকে কবুল করে নেন আল্লাহ আয় আল্লাহ আমার যুবক ভাইদের কবুল করে নেন আয় আল্লাহ সাদা দাড়িওয়ালা হাজি সাহেবদের কবুল করে নেন ও দয়ার মালিক শয়তানের ধোকায় পড়ে গুনাহ করে ফেলেছি তওবার দরজায় আছি আর গুনাহ করব না রে আল্লাহ গুনাহ নিয়ে কবরে যেতে চাই না জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না রে আল্লাহ কেউ যদি একটা বেতের বাড়ি দেয় কষ্ট পায় ওই কবরে গুনাহগারের আযাব হবে কি করে সহ্য করব রে আল্লাহ আমরা তো আপনার আদরের নবীর উম্মত কত বড় বড় বেঈমান কেউ তো আপনি মাফ করে দিয়েছে আমাদেরকে কি ক্ষমা করবেন না রে মালিক গুনাহগার বলে ফিরাইয়ে দিয়েন না রে আল্লাহ আপনি যদি মাফ করেন কোনো ক্ষতি হবে না রে আল্লাহ যদি ক্ষমা না করেন আপনার কোনো লাভ হবে না রে আল্লাহ ও আল্লাহ আপনি যদি মাফ নাই করেন রহমান নামটা কেন রাখছেন যদি আপনি মাফ না করেন গফফার নামটা কেন রাখলেন আয় আল্লাহ একটু কুদরতের নজর দিয়ে তাকায় কত বান্দারা বসার জায়গা পায় না দাঁড়ায় দাঁড়ায় কোরআন সুন্নাহর কথাগুলো শুনবে আয় আল্লাহ খালি হাতে ফিরাইয়া দিয়েন না রে মালিক আমাদের কাছে দেওয়ার মতো কিছুই নাই আপনার দরবারে কোনোটার অভাব নাই কিছু দেন আর না দেন অন্তত সবার সিনায় আপনি হেদায়েতের নূর দান করেন আল্লাহ হেদায়েতের নূর সিনায় দান করেন আল্লাহ
কোরআন হাদিসের এমএমএল মোহর দান করেন আল্লাহ নবীজির সুন্নাত ওয়ালা জিন্দেগি দান করেন আল্লাহ গুনাহের প্রতি ঘৃণা জমায়েত দেন নেক আমলের আগ্রহ বাড়ায় দেন পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দেন সহি